السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين، وأصلي وأسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين، أما بعد. প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জানতে চায়ের 40তম সেশনে। দোয়া করছি আল্লাহ আপনাদের আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন এবং তার দিনের পূর্ণ হেদায়তের উপর রাখুন, যাতে আমরা আল কোরআন এবং আসসুন্নার সুন্দর নির্দেশনার উপর জীবনকে চালাতে পারি, জীবন অতিবাহিত করতে পারি এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত কোরআন সুন্নার এই চমৎকার হেদায়তের উপর থাকতে পারি। আল্লাহ আমাদেরকে এবং মানব জাতির সকল মানুষকে আল্লাহ যেন হেদায়ত দান করেন, আমরা সে দোয়া করছি এবং সে প্রত্যাশাও করছি। আপনাদের অনেক প্রশ্ন আমাদের কাছে এসেছে, আমরা চেষ্টা করব আজকে আপনাদের বেশ কিছু প্রশ্নের জবাব দিতে কোরআন এবং হাদিসের দলিল ভিত্তিক। আল্লাহর কাছে তৌফিক কামনা করছি, ওবিল্লাহি তৌফিক। প্রথম প্রশ্ন এসেছে সজীব হোসাইন এর কাছ থেকে। তিনি বলেছেন, দর্জি দোকানে যে মেয়েদের ড্রেস তৈরি করে দেয়, অর্থাৎ দর্জির দোকানে যে দর্জি মেয়েদের ড্রেস তৈরি করে দেয় গ্রাহকের ইচ্ছা মতো, যে কোনো ফ্যাশনের ড্রেস তৈরি করে দেয়, তাহলে কি দর্জির গোনাহ হবে বা তার উপার্জন হালাল হবে কি? ভাই, এটা নির্ভর করছে দর্জি যে পোশাকটা তৈরি করে দিচ্ছে সেটা কি শরিয়ার সীমানার মধ্যে আছে নাকি শরিয়ার সীমানাকে লঙ্ঘন করছে। এই পোশাকটা মেয়েদের জন্য শরিয়াতসম্মত নাকি শরিয়াতসম্মত নয়? যদি শরিয়াতসম্মত হয় তাহলে গ্রাহকের ইচ্ছা মতো যে কোনো ডিজাইন তিনি করে দিতে পারবেন, যদি প্রত্যেকটা ডিজাইন শরিয়ার নির্দেশনাকে লঙ্ঘন না করে। তার মানে গ্রাহক যদি দিনদার হন অবশ্যই তিনি শরিয়ার বিষয়টা খেয়াল করবেন এবং এক্ষেত্রে শরিয়া যাতে লঙ্ঘন না করে সেরকম নানা ডিজাইন তো আছে। শরিয়া তো এমন নয় যে একটি ডিজাইন বলে দিয়েছে, বরং সেখানেও নানা ধরনের কাটিং আছে, নানা ধরনের ডিজাইন আছে। অতএব সেক্ষেত্রে শরিয়ার সাথে ম্যাচিং হলে সেটা শরীয়তসম্মত হবে এবং তাতে দর্জির গুণা হওয়ার প্রশ্নই ওঠে না। কিন্তু আমরা জানি আজকাল মেয়েদের নানা রকম ড্রেস তারা পরে মানুষের সামনে আসে, পাবলিকলি ওপেন হয়, যেটা শরিয়া অ্যালাউ করে না এবং এটাকে তাবারুজ বলা যায়, অর্থাৎ মেয়েদেরকে ওপেন করে দেওয়া অথবা তাদেরকে স্বল্প বর্ষণা করে দেওয়া অথবা টাইট ফিট এমন পোশাক পরা যেটা শরিয়ার সাথে সরাসরি সাংঘর্ষিক। কারণ আল কোরআন নির্দেশ দিয়েছে মেয়েরা যেন তাদের জিনা, তাদের সৌন্দর্য কোনো মতেই পরপুরুষের সামনে প্রকাশ না করে। একাধিকবার বিভিন্ন আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা সেই নির্দেশনা দিয়েছেন। অতএব দর্জি দোকানি তিনি যদি এমন কোনো পোশাক তৈরি করে দেন যে পোশাকটা আল্লাহর নির্দেশের লঙ্ঘনে শামিল এবং যে পোশাকটা মেয়েদেরকে সুফুর এবং তাবারুজ তথা অশ্লীলতা, বেহায়াপনা কিংবা উলঙ্গপনার দিকে ঠেলে দেয়, তাহলে অবশ্যই এই পোশাক তৈরি করা পাপ এবং এই পোশাক থেকে অর্জিত যে সম্পদ সেটাও তার জন্য হারাম হবে। কারণ শরিয়ার নীতিমালা হচ্ছে, যেটি অনেকগুলো হাদিস থেকে আমরা জানি, যে যা কিছু হারাম সেটার বেচাকেনাও হারাম এবং যার বেচাকেনা হারাম সেটা থেকে অর্জিত টাকা, প্রফিট, লাভ এবং ইনকাম সেটাও হারাম। এরকম অনেকগুলো হাদিস আমরা দেখি, এর মধ্যে একটা হাদিস আমরা এখানে উল্লেখ করছি, ইমাম আহমদ সেটা আল মুসনাদ গ্রন্থে উল্লেখ করেছেন, সেটা একটা সহিহ হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা আজ্জা ওয়া জাল্লা ইযা হাররামা আকলা শাইইন হাররামা থামানাহ, যখন আল্লাহ আজ্জা ওয়া জাল্লা কোনো জিনিস খাওয়াকে হারাম করে দেন তখন তার মূল্যকে হারাম করে দেন। তাহলে যে পোশাক পরা মেয়েদের জন্য হারাম, তাহলে সে পোশাক প্রডিউস করা হারাম, সে পোশাক কেনা হারাম এবং সে পোশাক বিক্রি করা হারাম এবং সে পোশাক বিক্রি থেকে অর্জিত যে টাকা সেটাও হারাম। এ হাদিসটিকে আল আরনাউত সহি বলেছেন, যদিও হাদিসটা খাবার মানে কোনো সুনির্দিষ্ট খাবার হারাম হওয়া সম্পর্কে, যখন খাবারটা খাদ্যটা হারাম হয় তখন তার কেনাবেচাটাও হারাম এবং তার মূল্যটাও হারাম, ঠিক একই অবস্থা পোশাকের ক্ষেত্রে, কারণ এটা একই সিস্টেম।
এই হারাম হালালের এই বিষয়টা একই সিস্টেম। কোনো পর্যায়ে কোনো কাজ হারাম, কোথাও কোনো সুনির্দিষ্ট কর্মকাণ্ড হারাম, কোথাও কোনো পোশাক হারাম, কোথাও কোনো খাদ্য হারাম। ফলে যেটাই হারাম হোক না কেন, সেই হারামের পেছনে পড়া, সে হারামের সম্পৃক্ত হওয়া, সে হারামের বেচা কেনা এবং সেগুলো মার্কেটিং করা, সেগুলো ফেরি করা, সেটাও হারাম এবং তা থেকে অর্জিত ইনকামও হারাম। এটা যে কোনো ক্ষেত্রে, অ্যাডভার্টাইজের ক্ষেত্রে আপনি দেখবেন হারাম অ্যাডভার্টাইজ থেকে ইনকাম হারাম, অথবা যে জিনিসগুলো মিডিয়ার মধ্যে প্রচার করা হারাম, যেমন নাটক সিনেমা, সেগুলো প্রোডিউস করা হারাম, সেখান থেকে ইনকাম হারাম এবং সেখানের মূল্যও হারাম ইত্যাদি। অতএব এই বিষয়টা একটু বন্ধ করো। আহা, আমি দুঃখিত, আমাদের এখানে টেকনিক্যাল সমস্যার কারণে শব্দ একটু ডিস্টার্ব করেছে, সেই জন্যে আমরা খুব দুঃখ প্রকাশ করছি। আমি টেকনিশিয়ানদের দৃষ্টি আকর্ষণ করছি, এই স্টুডিওর মধ্যে যেন কোনো শব্দ জোরে প্রকাশ করানো হয়। আচ্ছা, আমরা এরপরে দ্বিতীয় প্রশ্নে চলে যাচ্ছি, যে শাহাদাত হোসাইন অনার্স প্রথম বর্ষে অধ্যয়নরত, তিনি প্রশ্ন করেছেন, আমি জেনারেল লাইনে পড়ালেখা করা ছাত্র, এখন আল্লাহর রহমতে সহি দিন পালন করার সর্বোচ্চ চেষ্টা করছি, কিন্তু আমার পরিবারে দিনই পরিবেশ নেই, যার জন্য আমার কিছু কিছু দিনই ব্যাপারে কম্প্রোমাইজ করতে হচ্ছে, কারণ আমি বাসার ছোট ছেলে, তাই বেশি কিছু বলতেও পারি না, তাদেরকে বললে সম্পর্ক খারাপ হওয়ার আশঙ্কা আছে। আমি মন থেকে পরিপূর্ণভাবে দিন পালন করতে চাই, কোনো কম্প্রোমাইজ করা ছাড়া আমাকে নাসিহা করুন। শাহাদাত হোসেন, আমি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি যে তুমি দিনের প্রতি যে শ্রদ্ধা, গভীর ভালোবাসা এবং দিন সঠিকভাবে পালন করার জন্য যে আন্তরিকতা রাখো, এটি আল্লাহর পক্ষ থেকে একটি তৌফিক, কোনো সন্দেহ নেই। এবং আমি তোমাকে প্রথমত নসিহা করব সে আন্তরিকতা ধরে রাখার জন্যে, কারণ এই আন্তরিকতারই তো আজকে বড় অভাব, এই সিনসিয়ারিটি, এই এখলাস এবং এই মন মানসিকতা, এটা একটা চমৎকার তারবিয়াতের ফসল এবং আল্লাহর দিনের প্রতি একটা আকর্ষণের, এটা একটা সিম্বল, এটা একটা আলামত। সুতরাং প্রথম কথা হচ্ছে তুমি সেই মানে চিন্তা চেতনা এবং ভালোবাসা দিনের প্রতি, আল্লাহর প্রতি, আল্লাহ রাসূলের প্রতি পোষণ করবে। দ্বিতীয় হচ্ছে, আসলে আমরা আমাদের জীবনের নানা কর্মকাণ্ডের মধ্যে কী করব না করব, এটা অনেক সময় উদ্ভূত পরিস্থিতির সাথেও রিলেটেড হয়ে যায়। এই জন্যই শরিয়া কখনো কখনো আমাদেরকে রোকসাত দিয়েছে, কখনো কখনো আমাদেরকে আমাদের ভুলকে ক্ষমা করে দিয়েছে, কখনো কখনো আমাদেরকে জরুরা সিচুয়েশনের মুখোমুখি হওয়ার কারণে অনেক হারামকে হালাল করে দিয়েছে। অতএব আমি বলবো যে আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে, এটা হলো দ্বিতীয় নাসিহা, যাতে দিনকে পরিপূর্ণভাবে আমরা পরিপালন করতে পারি। এখন কোথাও কোথাও যদি আমরা পরিপালন করতে না পারি, অথবা আমাদের কিছু সীমাবদ্ধতা এসে যায়, অথবা আমাদের যারা মুরব্বী কিংবা আমাদেরকে যারা শাসন করছেন তারা সেই সুযোগগুলো আমাদের জন্য ক্রিয়েট করছেন না, এক্ষেত্রে তো শরিয়া আমাদেরকে অবশ্যই কিছু ছাড় দেবে। হ্যাঁ, তবে আপনি খুলে বলেননি যে কোন জায়গায় কম্প্রোমাইজ করতে হচ্ছে শাহাদাত হোসাইন, মানে সেই সেই বিষয়গুলো যদি আজকে আমাদের সামনে আসতো তাহলে আমরা আরও স্পেসিফিকলি বলতে পারতাম। কোনো সন্দেহ নেই যে ইসলামের গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু কম্প্রোমাইজ করার সুযোগ নেই। যেমন বাবা মা যদি আমাদেরকে বাধ্য করে, অথবা ফ্যামিলির কোনো মুরব্বী যদি বাধ্য করে শিরিক করতে, তাহলে এটা করা যাবে না। সূরা লোকমানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন যে ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিহুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। বাবা মা হচ্ছে সবচেয়ে কাছের মানুষ, তারাও যদি আমার সাথে শরিক করা, যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই, কারণ শরিক করার ব্যাপারে তো কোনো জ্ঞান থাকার কথা না, কারণ শরিক করার জায়েজ নেই, যদি তারা বাধ্য করে, অর্থাৎ বাবা মা যদি আল্লাহর সাথে শরিক করতেও বাধ্য করে, তাহলে তাদের অনুসরণ করা যাবে না। ফালা তুতিহুমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে স্পষ্ট করে বলে দিয়েছেন। তবে দুনিয়ায় তাদের অন্য অন্য ক্ষেত্রে আচরণে তাদের সাথে সুন্দর ব্যবহার,
করতে হবে। তাহলে এটাই হচ্ছে মূলনীতি, যে আমরা আমাদের দিনের বেসিক ক্ষেত্রে আসলে কম্প্রোমাইজ করা যাবে না, যেমন শিরিক করার ক্ষেত্রে, যেমন সালাত তরক করার ক্ষেত্রে, যদি বাবা মা বলে না তুমি সালাত তরক করো না, তাহলে সেক্ষেত্রে কম্প্রোমাইজ করা যাবে না। ইসলামের ফরজ ওয়াজিব যদি লঙ্ঘন করার উপরে বাবা মা আমাদেরকে বাধ্য করে, তাহলে সেই নির্দেশ মানা যাবে না, কারণ লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার অবাধ্যতায় কোনো সৃষ্টির তাআত করা যাবে না, আনুগত্য করা যাবে না। আচ্ছা, তাহলে এটাই হচ্ছে আমাদের পক্ষ থেকে কম্প্রোমাইজ। তবে আমি আরেকটা জিনিস একটু নাসিহা করব, সেটা হচ্ছে একটা পরিবারে যখন দ্বীনী পরিবেশ থাকে না এবং শাহাদাত হোসাইনের মতো একটি যুবক কিংবা কিশোর যদি দ্বীনী প্রেরণায় উদ্বুদ্ধ হয়, তখন তাকে মানুষের সাইকোলজির সাথে ম্যাচ করে চলতে হবে, অর্থাৎ বাবা মাকে বোঝাতে হবে যে আমি খারাপ কিছুতে সম্পৃক্ত হইনি, এবং বাবা মাকে বোঝার সুযোগ দিতে হবে, কারণ রেডিক্যালি তাদের উপর চাপ সৃষ্টি করা যাবে না, তাদেরকে বলা যাবে না তোমরা বিভ্রান্ত, তোমরা শিরকের মধ্যে আছো, এভাবে ঝগড়া বিবাদের পরিবেশ তৈরি করা যাবে না। বরং বাবা মা অথবা পরিবারের অন্য অন্য সদস্যরাও যদি ভুল কিংবা পাপের মধ্যে থাকে, সেটা তো তাদের নিজস্ব ব্যাপার, আল্লাহ তাআলা তাদেরকে সেই পাপের কারণে পাপ দিবেন, সেটা শাহাদাত হোসেনকে দেবেন না। তাহলে সে কী করবে? সে অন্যদের সাথে তার আচরণ ভালো করতে থাকবে, সে বাবা মায়ের প্রতি ভালোবাসা বাড়িয়ে দেবে এবং সে বাবা মায়ের সাথে সুন্দর আচরণটা বাড়িয়ে দেবে। তাহলে তার যে এই দিনই পরিবর্তন, সে কারণে বাবা মা আজ হোক আর কাল হোক তাকে স্বাগত জানাবে, তার প্রশংসা করবে যে ঠিক আছে, দিনদার হওয়ার কারণে আমরা দেখতে পাচ্ছি তুমি আমাদের সেবা বাড়িয়ে দিয়েছ, আমাদের কেয়ার করা বাড়িয়ে দিয়েছ, আমাদের সাহায্য করে তুমি বাড়িয়ে দিয়েছ ইত্যাদি। এটা খুবই চমৎকার একটা উইজডম, প্রজ্ঞা, যেটা আমাদের অনেক কিশোর এবং তরুণরা যখন প্রথম দিনদার হয় অনেকটা এক্সাইটেড থাকে, তারা এই জিনিসটা মিস করে ফেলে। ফলে বাবা মা লক্ষ্য করে যে ছেলেটা দিনদার হওয়ার সাথে সাথে বাবা মাকে তাচ্ছিল্য করছে, পরিবারের অন্যদেরকে তাচ্ছিল্য করছে, তাদেরকে বেদদিন বলে গাল দিচ্ছে এবং তাদেরকে ভাবছে তারা জাহান্নামের কীট। সুতরাং সে অ্যাপ্রোচে যাওয়া যাবে না, সেটা মানুষকে রিয়্যাক্টিভ করবে, মানুষের মধ্যে নেগেটিভ প্রভাব ফেলবে এবং দিনদার এই ছেলে মেয়েদের প্রতি একটা ভুল ধারণা সৃষ্টি করবে। একটু একটু বিত্তায়নি, অর্থাৎ স্লোলি, তাদের সাথে সুন্দর আচরণের মাধ্যমে ধৈর্য ধরে দিনের যে গুড ইম্প্রেশন, দিনের যে বিউটিফুল অ্যাপ্রোচ, তার মাধ্যমে আগাতে হবে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্যক্তি, আমরা জানি না তিনি ছেলে নাকি মেয়ে, যাই হোক, তিনি বলেছেন রাষ্ট্রের কোষাগারের টাকা নেওয়া কি জায়েজ হবে, যেহেতু এখানে হারাম ইনকাম এবং থাকারও সম্ভাবনা আছে। আচ্ছা, রাষ্ট্র হতে পারে মুসলিম রাষ্ট্র, হতে পারে অমুসলিম রাষ্ট্র, তার মানে হচ্ছে মুসলিম কিংবা অমুসলিম রাষ্ট্রে আসলে চাকরি করা যাবে কিনা, আর চাকরি করলে তাদের টাকা থেকে বেতন যাবে কিনা। আচ্ছা, এক্ষেত্রে প্রথম কথা হচ্ছে আসলে শরিয়া এমন কিছু নির্দেশনা দেয়নি যে চাকরির ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি গুণাগার হয় তাহলে তার আন্ডারে চাকরি করা যাবে না। শরিয়া এমন নির্দেশনাও দেয়নি যে অমুসলিমদের কোনো কোম্পানিতে অথবা অমুসলিম রাষ্ট্রে চাকরি করা যাবে না, শরিয়া কমনলি এরকম কোনো জেনারেল ডিক্রি জারি করেনি। বরং শরিয়া চাকরির ক্ষেত্রে বেশ কিছু বিধিমালা আরোপ করেছে, সেই বিধিমালার আলোকে যে কারো আন্ডারে চাকরি করা যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তার ট্রানজ্যাকশনের ক্ষেত্রে আমরা দেখি, ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে আমরা দেখি, তিনি কখনো মুসলিমদের সাথে সেই ধরনের কর্মকাণ্ডে সংযুক্ত হয়েছেন, আবার কখনো কখনো তিনি ইহুদিদের সাথেও ব্যবসা বাণিজ্যে তিনি নিয়োজিত হয়েছেন, তিনি ইহুদিদের কাছে মর্টগেজ রেখেছেন, তিনি ইহুদিদের থেকে সম্পদ কিনেছেন, হ্যাঁ, এবং ইহুদি কর্মচারী
তিনি বাড়িতে রেখেছেন, এগুলো সব সহি বুখারীর মধ্যে আছে। এর দ্বারা প্রমাণিত হয় যে মানুষের কর্মকাণ্ড এবং তার ট্রানজেকশনটা, তার ব্যবসায়িক কর্মকাণ্ড, তার প্রশাসনিক কিংবা তার চাকরিগত কর্মকাণ্ড কি হবে সেটার উপর নির্ভর করে সেটা হালাল কিংবা হারাম, মানে হুকুম সেখানে আসলে দেওয়া হবে। তাহলে আমরা বলবো যে কোনো একজন ব্যক্তি রাষ্ট্রের আন্ডারে যদি বৈধ, শরিয়ার দৃষ্টিতে বৈধ কোনো কর্মকাণ্ডে নিয়োজিত হন, যেমন তিনি স্কুলের টিচার হলেন, প্রাইমারি স্কুলের টিচার, কলেজের টিচার হলেন, এবং সেখানে যদি তিনি পুরুষ হন তাহলে তো কোনো সমস্যা নেই। মেয়েদের ক্ষেত্রে আমরা বলবো যে কো এডুকেশন অথবা কো ওয়ার্ক একসাথে একই কর্মক্ষেত্রে শরিয়া নিষেধ করছে, তারপরে ইত্যাদি এরকম আরও যে সমস্ত এই বিধিমালাগুলো আছে সেগুলো যদি তিনি মেনটেন করেন তাহলে তার জন্য জায়েজ, এবং রাষ্ট্রের কোষাগার থেকে তিনি বেতন নিতে পারেন, তার কারণ তিনি বেতন পাচ্ছেন তার কাজের অ্যাগেনিস্টে। মুসলিম রাষ্ট্রেও কখনো কখনো হারাম সোর্স থেকে টাকা আসতে পারে, কিরকম, এমনকি সেটা যদি সেই সুলতানদের যুগে, খলিফাদের যুগেও সেটা হওয়ার সম্ভাবনা আছে, এবং সেটা অনেক সময় হয়েছেও। কারণ হারাম টাকাটা শুধু সুদ থেকে আসে না, শুধু মদ থেকে আসে না, শুধু প্রস্টিটিউশন থেকে আসে না, হারাম টাকাটা আসে জুলুম থেকে। প্রজাদের উপর জুলুম করে যদি কোষাগার ভরা হয় তাহলে সেটাও কিন্তু হারাম টাকা। অতএব হারাম টাকা, হারাম সোর্স থেকে যদি কোনো মুসলিম প্রশাসক সেটা গ্রহণ করেন তাহলে সেটা, সেই পাপটা তার উপর বর্তাবে, এবং যারা এগুলোর সাথে সংশ্লিষ্ট তাদের উপর বর্তাবে। কিন্তু একজন শিক্ষক, তিনি এই যে শিক্ষকতার দায়িত্ব পালন করতে গিয়ে কোনো এমপিওভুক্ত প্রতিষ্ঠানের যদি বেতন দেন তাহলে তার ইনকাম কিন্তু হালাল হবে, হারাম হবে না। কারণ এখানে আমরা জানি যে রাষ্ট্রীয় কোষাগারের অধিকাংশ টাকাটা কিন্তু জনগণের দেওয়া টাকা থেকেই আসে, তারা ট্যাক্স দেয়, তারা বিভিন্নভাবে, রাষ্ট্র বিভিন্নভাবে ইনকাম করে, কিন্তু এক্ষেত্রে সুদ থেকে কতটুকু আসছে বা বিভিন্ন হারাম সোর্স থেকে কতটুকু আসছে এটা আমাদের পক্ষে বলা সম্ভব নয়, কিন্তু হিউজ পরিমাণ টাকা আছে, হালাল টাকা। অতএব হারাম টাকা থেকেও যদি কখনো বেতন আসে, যেমন ড্রাইভার, তার মনিব, তিনি সুদ থেকেও কিছু টাকা গ্রহণ করেন, অবৈধভাবেও কিছু টাকা গ্রহণ করেন, তার ড্রাইভারের বেতন কিন্তু হালাল হবে, কারণ ড্রাইভার যে ড্রাইভিং পেশায় নিয়োজিত সেটা একটা হালাল পেশা। আর যিনি সুদ থেকে অর্জন করেছেন সেটা তার পাপ, এবং তিনি সেখান থেকে যদি এই বৈধ কাজে নিয়োজিত ব্যক্তিকে বেতন দেন তাহলে তিনি এটা মানে বলবেন না যে আমি তাকে অবৈধ টাকাটা বেতন দিলাম, কারণ এখানে তার কাজের বিনিময় হওয়ার কারণে এটা তার জন্য বৈধ হয়ে গেছে। শরীয়তে এরকম অনেক উদাহরণ আছে। চালের আড়তদার যদি সুদে টাকা লগ্নি করে বা সুদে কোনো সুদি ব্যাংক থেকে টাকা গ্রহণ করে চালের আড়ত গড়ে তোলে, তাহলে আমরা যারা সেখান থেকে চাল কিনব তার সুদের কারবার সেটা এ চালের উপরে, মানে ক্রেতাদের উপরে কোনো প্রভাব বিস্তার করবে না। একজন লোক সুদি টাকায় অনেক চাল বাজারে নিয়ে আসার পরে যদি দিনদার লোকদের কাছে বিক্রি করে, দিনদার লোকদের জন্য এটা জরুরি নয় যে ভাই আপনি কি সুদের টাকায় চালের আড়ত দিয়েছেন, চালের দোকান দিয়েছেন, তাহলে আমি আর কিনবো না, ব্যাপারটা এটা নয়। হাত বদলের পরে পিউরিফাই হয়ে যায়, এর অনেক উদাহরণ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাসায় এসে একবার দেখলেন যে খাসির গোশ রান্না করা হচ্ছে, তখন তিনি বললেন আমাকেও দাও। তাকে বলা হলো এটা তো সাদাকা। বললেন ঠিক আছে, সাদাকা তো আমাকে দেওয়া হয়নি, তোমাকে দেওয়া হয়েছে, তাই না? তাহলে এটা বাড়ির আর কথা বলা হচ্ছে, তাহলে আমাকে যখন তুমি দেবে এটা আমার জন্য সাদাকা থাকবে না, তখন এটা হয়ে যাবে হাদিয়া। লাকে সাদাকা ওয়ালানা হাদিয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবেই বলেছেন। তাতে বোঝা যাচ্ছে যে পরিস্থিতি এবং ট্রানজেকশন এবং কর্মকাণ্ড এর আলোকেই কিন্তু শেষ হুকুমটা হবে। প্রাথমিক কোনো জায়গায় ত্রুটি থাকলে সেটা শেষ জায়গায় তাসির হবে না। তবে হ্যাঁ, কেউ যদি কারো অবৈধ টাকা কাউকে এমনি দান করতে চায় সেটা নেওয়া যাবে না। কেউ যদি কারো হারাম সোর্স থেকে ইনকাম করা টাকা দিয়ে কারো মেহমানদারি করে, জানলে সে মেহমানদারি গ্রহণ করা যাবে না, কারণ এখানে কোনো বিনিময় নেই, সরাসরি হারামটা আপনাকে খাওয়ানো হচ্ছে, আপনি খাবেন না। কিন্তু স্যালারির প্রশ্ন যখন আসে, তখন রাষ্ট্রীয় কোষাগার হোক
আর কোম্পানি হোক, তাদের যদি হারাম কিছু রিসোর্সও থাকে, হারাম কিছু উৎস থাকে, তবুও হালাল কাজের জন্য তাদের সেই কোষাগার থেকে অথবা তাদের সেই ট্রেজারি থেকে বেতন নেওয়াটা জায়েজ হবে। সেক্ষেত্রে আপনি আরও বলেছেন, সরকারি চাকরির বেতন অথবা রাষ্ট্রের প্রণোদনা নেওয়াটা কি ঠিক হবে? বেতনের কথা আমরা বলেছি, প্রণোদনা বলতে আপনি বুঝাচ্ছেন কোনো বোনাস নেওয়া যাবে কি না। বোনাসটা কি, বোনাসটা কি দান নাকি বোনাসটা স্যালারির সাথে সংযুক্ত? এটা একটা হয়তো বিতর্কের বিষয় হতে পারে, তবে আপাত দৃষ্টিতে আমাদের কাছে মনে হচ্ছে বোনাস হচ্ছে সেই ব্যক্তির জন্যে যিনি স্যালারি পান। হয়তো অতিরিক্ত সেটাকে আপনি প্রণোদনা বলেন, কারণ অনেক সময় বোনাস দেওয়া হয় মানুষকে উদ্বুদ্ধ করার জন্য, অতিরিক্ত পরিশ্রম করেছে তার স্বীকৃতি স্বরূপ, অথবা অতিরিক্ত ডিউটি করেছে তার প্রণোদনা স্বরূপ। ফলে এটা প্রণোদনা বলি আর যাই বলি, এটা কিন্তু চাকরির অ্যাগেনিস্টে, তিনি চাকরি না করলে কিন্তু এই প্রণোদনাটা পেতেন না। ফলে এই প্রণোদনা বা বোনাসের একই বিধান যেটা স্যালারির ক্ষেত্রে বিধান, তার মূল কর্মকাণ্ড চাকরিটা যদি হালাল হয়, তাহলে তার এই প্রণোদনা, তার এই বোনাস এবং তার বেতন হালাল হবে। আচ্ছা, এখন কেউ যদি যে কোনো মুসলিম সরকারের অধীনে সুদি ব্যাংকে চাকরি করে, সেটা কি হালাল হবে? না, সেটা হালাল হবে না, কারণ সুদ কোরআন সুন্নাহ দ্বারা এত স্পষ্টভাবে হারাম ঘোষিত হয়েছে যে এই চাকরি কোনো দিনদার ব্যক্তিও যদি চালু করে, খুবই দিনদার ব্যক্তি বা সুদি একটা ব্যাংকের মালিক তিনি হলেন, চালু করলেন, তাহলে তার দিনদারির কারণে সুদ কিন্তু হালাল হবে না এবং সুদের চাকরিও হালাল হবে না। অতএব আমাদেরকে এটা মনে রাখতে হবে, অনেক মুসলিম রাষ্ট্র আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু কর্মকাণ্ড আছে যেগুলো শরিয়া অ্যালাউ করে না, যেমন মদের বার আছে, যেমন নাইট ক্লাব আছে, যেমন গানের শিক্ষা কেন্দ্র আছে, কনসার্টের ব্যবস্থা অনেক সময় প্রশাসনিকভাবে হয়ে থাকে, যাত্রা গান, পালা গান ইত্যাদি। অতএব এগুলোতে কেউ যদি চাকরি করেন, এই সেকশনে দায়িত্ব পালন করেন, তাহলে যেহেতু তার চাকরির এই অংশটা বৈধ নয়, অতএব তার বেতনও বৈধ হবে না। এখানে মূলনীতিটা হলো আপনি কি কাজ করছেন, সেটা কি শরীয়তে জায়েজ কি না, এবং এই কাজ করতে গিয়ে শরীয়ার যে নীতিমালাটা আছে সেটা কি আপনি পরিপালন করছেন কি না, তাহলে আপনার সমস্ত কর্মকাণ্ড জায়েজ এবং আপনার বেতনটাও জায়েজ। আর যদি আপনার কর্মকাণ্ডের মধ্যে হালাল হারামের সংমিশ্রণ থাকে, তাহলে আপনার কিছু অংশ হালাল, কিছু অংশ হারাম। আর যদি পুরো কর্মকাণ্ড আপনার হারাম থাকে, তাহলে আপনার পুরো চাকরিটাও হারাম এবং তার বেতনটাও হারাম হবে। আপনি আরও প্রশ্ন করেছেন, কেউ যদি সাবধানতা অবলম্বন করতে গিয়ে এগুলো বর্জন করে, তাহলে কি গুনাহ হবে? সাবধানতা অবলম্বন করতে গিয়ে বর্জন করা, হ্যাঁ, কারো যদি মনে হয় যে না আমি এত ভেজালের মধ্যে যাব না, সেটা তার জন্য গোনাহের কারণ নাও হতে পারে। আবার হতে পারে যদি তিনি ওয়াসওয়াসার মধ্যে থাকেন, কারণ ওয়াসওয়াসা মিনাস শয়তান, এই ধরনের ওয়াসওয়াসা অনেকের মধ্যে আছে, তিনি নিজে সতর্কতামূলক বর্জন করলেন আর ফতোয়া দিয়ে বললেন এরা সব, এদের সমস্ত ইনকাম হারাম, এটা গোনাহের কারণ হবে। আপনি যদি অতিরিক্ত সতর্কতা অবলম্বন করে অনেক মুবাহ জিনিসও বর্জন করেন, সেটা মুবাহ, সেটা মুবাহ, সেটার জন্য তো আপনার পাপ হবে না। আপনি যদি যে কোনো কোম্পানি যদি আদতে এবং আসলে শরীয়ার দৃষ্টিতে বৈধও হয়, বাট আপনার কাছে সেটা সন্দেহজনক, তাহলে আপনি তো সেটা সতর্কতামূলক ত্যাগ করতেই পারেন, এটা আপনার জন্য মুবাহ, ওয়াজিব না, মুবাহ। কিন্তু আপনার কাছে দলিলের আলোকে যদি প্রমাণিত হয় সেটা হারাম, তাহলে সেটা আপনার জন্য হারাম হবে। সুতরাং আপনি অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে গিয়ে এই ধরনের মুবাহ চাকরিগুলো যদি বর্জন করেন, তাহলে সেটা আপনার জন্য মুবাহ, সেটা আপনার জন্য পাপ হবে না। কিন্তু পাপ হবে যদি অসওয়াসার মধ্যে পড়ে আপনি অন্যদেরকেও ব্লেম করতে থাকেন এবং বলতে থাকেন যে এরা সব হারাম খাচ্ছে, তাহলে এইটা সমস্যা এবং এটা পাপের কারণ হবে। নাহিদ হাসান, আপনি প্রশ্ন করেছেন, রাস্তার পাশে গাছগুলোতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার লিখে রাখার মধ্যে কোনো সমস্যা আছে কি না, মানুষ যেন আল্লাহকে স্মরণ করে সেই জন্যে এ কাজটা কি করা যায়? উল্লেখ্য যে গাছে পেরেক মারা ব্যতীতই এই হুকুমটা জানতে চাচ্ছি।
আচ্ছা, আমরা এর সাথে অ্যাড করব যে কোরআনের আয়াত, হাদিস, আল্লাহ সম্পর্কিত যে আদকারগুলো আছে, যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদ ইত্যাদি, এইগুলো লিখে রাখার বিধানটা কি? লিখে কোথাও ঝুলানো, অথবা বাড়িতে ঝুলানো, অথবা পথে কোনো একটা পিলার দিয়ে সেখানে ঝুলানো, অথবা গাছে, আপনি বলেছেন পেরেক মারা ব্যতীত যদি রশি দিয়ে ঝুলানো হয় যাতে বড় করে লেখার পরে মানুষ সেটা স্মরণ করতে পারে, সে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ইত্যাদি এগুলো স্মরণ করে, এটা জায়েজ আছে কি না? এ প্রসঙ্গে প্রথম কথা হচ্ছে এটা জায়েজ আছে, জায়েজ আছে উদ্দেশ্য অনুযায়ী। যদি উদ্দেশ্য থাকে যে তিনি এগুলো ঝোলাচ্ছেন যাতে মানুষ স্মরণ করে, মানুষ পড়ে, মানুষ পড়ে এর থেকে উপকৃত হয়, আল্লাহ অভিমুখী হয়, তাহলে এটা জায়েজ আছে। আর যদি কেউ এজন্য ঝোলায় যে এগুলো ওখানে ঝোলালে জিনভূতের আসর থেকে বাঁচা যাবে, চোখ লাগা থেকে বাঁচা যাবে, কিংবা একটা স্পেশাল প্রোটেকশন পাওয়া যাবে, এই জায়গাটা অথবা এই বাড়িটা প্রোটেক্টেড হবে, তাহলে সেটা শরীয়তে জায়েজ নেই, কারণ এটা দলিল ছাড়া। তাহলে নিয়ত উপর নির্ভর করছে, কারণ কোরআনের তালিম তারবিয়ত এটা জায়েজ, বরং এটা রেকমেন্ডেড, এটা মোস্তাহাব, এটা উত্তম একটি কাজ। আমরা কোরআনের তালিম তারবিয়তের জন্য আমরা যেমন কি করি, আমরা ক্লাসে লিখি, বোর্ডে লিখি, তাহলে ক্লাসে বোর্ডে লেখা যদি জায়েজ হয় জানার জন্য, বোঝার জন্য এবং মানুষকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য, রিমাইন্ডার দেওয়ার জন্য, তাহলে ক্লাসের বাইরেও এই রিমাইন্ডারটা এবং এই তালিম, এই তারবিয়তটা জায়েজ আছে। এ প্রসঙ্গে আমরা দেখি যে শেখ বিন বাজ রাহেমাহুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল, তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে যে কোরআনের কোনো আয়াত ঘরের মধ্যে অথবা মসজিদের মধ্যে ঝুলানো যাবে কি না, এবং কোরআনের কোনো আয়াত দেয়ালের মধ্যে ঝুলানো যাবে কি না, আপনার কাছে বিস্তারিত আমরা জানতে চাই। তখন তিনি বিসমিল্লাহ এবং আল্লাহর প্রশংসা করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর দুরুদ পড়ে বলেছিলেন যে দেয়ালে কোনো কিতাব, কোনো আয়াত লেখা এবং সেটা ঝুলানো স্মরণ করার জন্য এবং কোনো ফায়দা অর্থাৎ জ্ঞানের ফায়দা অর্জনের জন্য, কিংবা কোনো হাদিস, সহি হাদিস যেটা নবী সাল্লাল্লাহু সাল্লামের কাছ থেকে এসেছে সেগুলো ঝোলানো, এতে কোনো অসুবিধা নাই। ওলামাই কেরামের বিভিন্ন বক্তব্যের মধ্যে এটাই হচ্ছে সবচেয়ে সহি কথা, শেখ বিন বাজ রাহেমাহুল্লাহ বলেছেন। তিনি বলেছেন যখন দেয়ালের মধ্যে কোনো একটা মানে নিরাপদ জায়গায় যদি এই আয়াতটা লেখা হয়, হাদিসটা লেখা হয়, যেমন মাকতাবার মধ্যে, লাইব্রেরিতে, অথবা এমন একটা জায়গায় যেখানে অবমানিত বা অপমানিত হওয়ার কোনো সম্ভাবনা নেই, তাহলে এটা জায়েজ। আর যদি কোনো হাম্মামের মধ্যে অথবা নিকৃষ্ট কোনো জায়গায়, রেস্ট রুমে অথবা কোনো টয়লেটে ইত্যাদিতে লেখা হয়, তাহলে সেটা জায়েজ হবে না। অনুরূপভাবে কোনো পরিষ্কার জায়গায়, যেমন কোনো মাকতাব, কোনো অফিসে বা বসার জায়গায়, যদি নিরাপদ জায়গায় এভাবে স্মরণ রাখার জন্য বা এই আয়াতগুলো স্মরণ করা, পড়া, বোঝার জন্য কেউ দেয়ালে টাঙ্গায়, তাহলে সেটাও জায়েজ হবে এবং বিশুদ্ধ মতে এতে কোনো অসুবিধা নেই। তিনি আরও বলেছেন, আম্মা ইন কানাতিল কিতাবাতু ফি মাহাল্লিন ইউবতাযালু ওয়া ইউহানু ফালা ইয়াজুজ, কিন্তু যদি এই লেখাটা হয় এমন কোনো জায়গায় যেখানে এই যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বা আয়াত কিংবা হাদিস অপমানিত হয় এবং সেগুলো অবমাননাকর অবস্থায় থাকে, তাহলে জায়েজ হবে না। আও কানাতিল কিতাবাতু লি ইতিকাদ আন্নাহা তাদফাউল জিন্ন আও আন্নাহা হিরজুম মিনাল জিন্ন আও মা আশবাহা হাযা, হাযা লা ইয়াজুজ। তিনি বলছেন তবে কেউ, অথবা কেউ যদি এই বিশ্বাসে লিখে যে এর দ্বারা জিনকে তাড়াবে অথবা জিন থেকে পরিত্রাণ পাওয়া যাবে অথবা এই ধরনের কোনো উদ্দেশ্য যদি তার থাকে, তাহলে এটা জায়েজ নেই। আম্মা ইযা কুতিবাত ফি আওরাকিন ওয়া উল্লাকাত আও ফি জুদরানিন উল্লাকাত লিল ফাইদাতি ওয়া যিক্র বিহাযিহিল আয়াতিল আযীমাত ওয়াল আহাদীছ আস-সহীহা আল্লাতী তা'মুরু বিল খাইরি ওয়া তাদউ ইলাইহ ওয়াল মাকসুদু মিন যালিকা আয-যিক্র ফালা বাস। আর যদি এগুলো কোনো পাতার মধ্যে, কাগজের মধ্যে লেখা হয়,
এবং সেগুলোকে ঝুলিয়ে রাখা হয় এবং সেগুলো দেয়ালের মধ্যে কোনো ফায়দা অথবা কোনো উপকার লাভের জন্য অথবা স্মরণ করার জন্য এগুলো যদি ঝুলিয়ে রাখা হয়, এই এই সমস্ত মহান মহান আয়াত এবং বিশুদ্ধ হাদিস যা মানুষকে কল্যাণের নির্দেশ দিচ্ছে এবং কল্যাণের দিকে আহ্বান করছে এবং তার দ্বারা স্মরণ করা, স্মরণ করিয়ে দেওয়া, এই উদ্দেশ্য উপদেশ গ্রহণ করা, তাহলে তাতে কোনো অসুবিধা নেই। তিনি আরেকটু বলেছেন এখানে, যদিও আজকের প্রশ্নের মধ্যে সেই অংশটা নাই, সেটা বলেছেন ওয়াম্মা ফিল মাসাজিদ লা, তবে মসজিদে এগুলো ঝুলানো যাবে না, লা তুআল্লাকু ফিল মাসাজিদ, এগুলো মসজিদে ঝুলানো যাবে না, লিআন্নাহা তাশগালুল অথবা তুশগালুল মুসল্লিন, কারণ এগুলো মুসল্লিদেরকে ব্যস্ত করে ফেল, মুসল্লিদের যখন ওদিকে মন যাবে তখন সে সালাত থেকে তার মনটা অন্যদিকে চলে যাবে। ফালাইউক্তাবু ফি জুদরানিহা ওয়ালা তুআল্লাকু ফি আওরাক ফি আওরাক আল মাসাজিদ, সুতরাং এটা মসজিদের দেয়ালে লিখা যাবে না এবং মসজিদের মধ্যেও সেটা লিখে ঝুলানো যাবে না। এ হচ্ছে মোটামুটি তার বক্তব্য। অতএব আমার মনে হয় আপনি বুঝতে পেরেছেন যে গাছে পেরেক মারা ব্যতীত এই ধরনের সুন্দর সুন্দর আধকারগুলো মানুষকে স্মরণ করিয়ে দেওয়ার উদ্দেশ্যে লিখতে শরিয়াতে কোনো বাধা নেই। সাফায়াত হক এই আইডি থেকে যিনি প্রশ্নটা করেছেন, তিনি হয়তো নিজেও হতে পারেন অথবা তার স্ত্রী হতে পারে, যাই হোক, আপনি বলেছেন আল্লাহ আপনার ও আপনার পরিবারের হেফাজত করুন, আমিন, আমার জন্য দোয়া করেছেন, আমিও আপনাদের সবার জন্য দোয়া করি, আল্লাহ আপনাদেরকে, আপনাদের সন্তান সন্ততি এবং পরিবারের সবাইকে হেফাজত করুন। আপনি বলেছেন কোনো মা অথবা বাবা বাসায় ছোট্ট বাচ্চাদের নিয়ে সালাত আদায়ের সময় ছেলে অথবা মেয়ে বাচ্চার ক্ষেত্রে কাতারের বিধানটা বাচ্চার কত বছর বয়স থেকে মানতে হবে, যেমন মেয়ে বাচ্চা যদি বাবার সাথে দাঁড়ায় বা যখন ছেলে বাচ্চা মায়ের সাথে দাঁড়ায়, আমার মায়ের আমার ছেলের বয়স 5 বছর হতে আর 3 মাস বাকি, আমি চেষ্টা করি সবসময় ওকে সাথে নিয়ে দাঁড়াতে, ওর কত বছর হলে কাতারে দাঁড়ানোর বিধান মানতে হবে আর কত বছর বয়সে ওর জন্য জামাত বাধ্যতামূলক হবে, যদিও সময় পেলেই ওর বাবার সাথে সে মসজিদে যায়। এই কথা থেকে বুঝলাম যে সম্ভবত সাফাত হক তার স্ত্রী এই প্রশ্নটি করেছেন। যাই হোক, আমরা মানে বাচ্চাদের কোন জায়গায় কাতার হবে সে বিষয়টা নিয়ে একটু কথা বলবো, আর কথা বলবো শিশু বাচ্চারা যে কোনো জায়গায় দাঁড়ালে চলে কি না। এখানে প্রথম কথা হচ্ছে শিশু বাচ্চাদের আমরা দেখি যে তারা তাদেরকে কোলে করে সালাত শুদ্ধ হওয়ার হাদিসও রয়েছে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অনেকগুলো সহিহ হাদিস আছে যেখানে হাসান হুসাইন তিনি সেজদারত অবস্থায় তার উপর চড়ে বসতেন। শিশুদেরকে আসলে খুব কঠিনভাবে কন্ট্রোল করার কোনো প্রয়োজন নেই, তাদেরকে কিছুটা কন্ট্রোল করার চেষ্টা করা যেতে পারে সুন্দরভাবে, যে বাবা তুমি এখানে দাঁড়াও, আমার সাথে দাঁড়াও। তাহলে শিশুরা যেহেতু তারা গায়ের মোকাল্লাফ, শরিয়া কর্তৃক দায়িত্বপ্রাপ্ত নয় এবং শরিয়া তাদের কোনো কাজের জন্য তাদেরকে তাকলিফ দেয় না, দায়িত্ব দেয় না, ফলে যদি মেয়ে শিশু বাবার সাথে দাঁড়ায় তাহলে সালাত নষ্ট হবে না এবং ছেলে শিশু যদি মায়ের সাথে দাঁড়ায় তাহলে সমস্যা নেই। তবে এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি অনেকগুলো সহি হাদিসে কাতারের তারতিব, বিশেষ করে জামাতের সাথে সালাত আদায়ের ক্ষেত্রে কাতারের সুন্দর তারতিবের কথা বলা হচ্ছে। যেমন সহি মুসলিমের মধ্যে একটা বর্ণনা এসছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লিয়ালিনি উলুল আহলাম ওয়ান নুহা, যে সালাতে সফে আমার সবচেয়ে কাছাকাছি, তিনি ইমামতি করতেন, আমার সবচেয়ে কাছাকাছি যেন বুদ্ধিমান অভিজ্ঞ ব্যক্তিরা থাকে, তুম্মা লাযিনা ইয়ালুনাহুম, তারপরে যারা বুদ্ধি অভিজ্ঞতার দিক থেকে তাদের কাছাকাছি তারা, সালাতান তিনি এভাবে বলেছেন, তুম্মা লাযিনা ইয়ালুনাহুম তুম্মা লাযিনা ইয়ালুনাহুম, তারপরে যারা এভাবে, ওয়া ইয়াকুম উহাইহাত আল আসওয়াক। যাই হোক, এরপরে তিনি আরও কিছু কথা বলেছেন, আরও অনেকগুলো হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসছে, যেমন মুসলিমের আরেকটা হাদিস খায়রু সুফুফির রিজাল আউয়ালুহা ওয়া শাররুহা আখিরিহা আখিরুহা ওয়া খায়রু সুফুফিন নিসা আখিরুহা ওয়া শাররুহা আউয়ালুহা। তাহলে এখানে দেখা যাচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
প্রথমে পুরুষদের, প্রাপ্তবয়স্ক পুরুষদের সফকে তিনি পছন্দ করেছেন এবং তাদেরকে প্রথম সারিতে দাঁড়ানোর প্রতি উদ্বুদ্ধ করেছেন এবং এটাই বিধান। আর মেয়েরা অবশ্যই পুরুষের আগে দাঁড়াবে না, মেয়েদের জন্য এটা ওয়াজিব যে পুরুষদের সফ যেখানে শেষ সেখানে তাদের সফ শুরু, আর বাকি থাকে শিশুরা। শিশুরা কোথায় দাঁড়াবে? শিশুরা দাঁড়াবে পুরুষদের পরে, শিশুরা দাঁড়াবে পুরুষদের পরে এবং তারপরে মহিলারা দাঁড়াবে, কারণ মহিলাদের সফের জায়গায় সবচেয়ে উত্তম সফ হচ্ছে একদমই শেষে, যত দূরে তারা অবস্থান করতে পারে। আচ্ছা, এখন শিশুদের কথা আমরা বলেছি, এটা হচ্ছে সবচেয়ে উত্তম তারতিব। এটার যদি খেলাফ হয় তাহলে সেটা কি জায়েজ? হ্যাঁ, জায়েজ। আশারুল মুমতারের মধ্যে শেখ সোলাইম উসাইমিন উল্লেখ করেছেন, এমন কি এই যে শিশুদেরকে বলা হচ্ছে প্রাপ্তবয়স্ক পুরুষদের পেছনে দাঁড়াতে, কিন্তু কোনো শিশু যদি আগে চলে আসে সালাতের মধ্যে, সে যদি আউয়াল সফের মধ্যে দাঁড়ায়, তাকে কি টেনে পিছনের সফে নেওয়া যাবে? না, এটা নেওয়া যাবে না। উত্তম হচ্ছে তাকে তার জায়গায় থাকতে দিতে হবে, যেহেতু সে প্রাপ্তবয়স্ক, অনেক পুরুষের আগে এসে সে প্রথম সফে দাঁড়িয়েছে। তাহলে সফের একটু হেরফের, এতে কোনো সমস্যা নেই, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে। শিশুরা যেহেতু গায়ের মুকাল্লাফ, অতএব কোনো বাবার সাথে ছোট শিশু, মেয়ে শিশু দাঁড়াতে পারবে, এমনকি তিনি কোলে করেও তাকে দাঁড়াতে পারবেন। আর ছেলে শিশুকে কোলে করে অথবা সাথে করে মা সালাত পড়তে কোনো অসুবিধা নেই, আল্লাহ তাআলা আলাম। আল জাবের রাহি বলেছেন, আমার জানার ছিল যে ইমামের পেছনে যখন নামাজ শুরুর পরে গিয়ে দাঁড়াবো এবং ইমাম যদি সুরা পড়া শুরু করে দেয় তাহলে কি সানা পড়া যাবে? তাহলে সানা পড়া যাবে কি না, এটা হচ্ছে আপনার প্রশ্ন। আচ্ছা, আমরা বলছি, আচ্ছা, আচ্ছা, এখানে ইমামের পেছনে যিনি মাসবুক হবেন তাকে হয়তো তাকবীরে তাহরিমার পরে সানাও পড়া, সে সুরা ফাতেহার মধ্যে তাকে পেলেন, অথবা দ্বিতীয় রাকাতে পেলেন, অথবা তৃতীয় রাকাতে পেলেন, তখন সানা পড়া যাবে কি না এ ব্যাপারে ওলামায়ে কেরাম খুব চমৎকার কথা বলেছেন। যেমন আমরা দেখি জমহুর ওলামায়ে কেরাম, তারা বলেছেন দোয়াউল ইস্তিফতাহ সুন্নাহ, শুরুতেও সুন্নাহ পরেও সুন্নাহ। যখনই কোনো মাসবুক মুক্তাদি তিনি ইমামকে প্রথম রাকাতের মধ্যে পাবেন বা দ্বিতীয় রাকাতের মধ্যে পাবেন অথবা তৃতীয় চতুর্থ যখনই পান না কেন, তিনি যদি আশঙ্কা না করেন যে তার রুকু মিস হয়ে যেতে পারে সানা পড়তে গিয়ে, তাহলে তিনি দোয়াউল ইস্তিফতাহ অথবা থানা পড়বেন। এটাকে আরবিতে বলা হয় দোয়াউল ইস্তিফতাহ, আর আমরা সাধারণত থানা বলি। এই থানাটা পড়বেন যদি তিনি রুকু ফৌত হওয়ার আশঙ্কা না করেন, এটা জমহুর ওলামায়ে কেরাম সুন্নাহ বলেছেন, তাহলে এটা সুন্নাহ হিসাবে আমরা দেখতে পাচ্ছি অধিকাংশ ওলামার বক্তব্য। আর যদি কোনো মুক্তাদি আল্লাহু আকবর বলে সালাতে ঢোকার পরেই দেখছেন যে সানা পড়তে গেলে রুকু মিস হয়ে যাবে, তাহলে তিনি শুধু সুরা ফাতেহা পড়বেন, সানা না পড়ে সুরা ফাতেহা, কারণ সুরা ফাতেহা পড়াটা তো এটা ফরজ, এটা রুকন, এটাই হচ্ছে বিশুদ্ধ কথা, যদি ওলামায়ে কেরাম অনেকেই সেটাকে শুধু ওয়াজিব বলেছেন। এক্ষেত্রে ইমাম নববীর দীর্ঘ বক্তব্য রয়েছে, তিনি বলেছেন قال البغوي ولو احرم مسبوق فامن الامام عقب احرامه امن ثم اتى بالاستفتاح। তিনি বলেছেন, বাগাবি বললেন, যদি সে তাকবীরে তাকবীরাতুল ইহরাম বলে, মাসবুক ব্যক্তি যিনি ইমামের পরে সালাতের মধ্যে ঢুকেছেন, তাহলে ইমাম যদি তার তাকবীরাতুল ইহরামের পরই আমিন বলে তাহলে তিনিও আমিন বলবেন, তারপরে তিনি দোয়াউল ইস্তিফতাহ বা সানা পড়বেন, কারণ আমিন বলাটা তো সহজ। সুতরাং ইমাম যেহেতু বলেছে তাহলে ইমামের অনুসরণে আমিন তিনি বলবেন। আচ্ছা, আর যদি যেমন ওয়ালাউ আদরাকা মাসবুকুল ইমাম
في التشهد الأخير فكبر وقعد فسلم مع أول قعوده. তিনি যদি ইমামকে শেষ তাশাহুদে পান তাহলে আল্লাহু আকবর বলে তাকবীরে তাহরিমা বলে তিনি বসে যাবেন, তিনি আর সানাটানা পড়বেন না এবং ইমামের সাথে তিনি সালাম ফেরাবেন যেহেতু শেষ তাশাহুদের মধ্যে বসলেন, তারপরে তিনি দাঁড়াবেন এবং তারপরে যখন দাঁড়াবেন তখন ওয়ালা ইয়াতি বিদুআ ইল ইস্তিফতা লিফাওয়াতি মাহাল্লিহি, এরপর আর তিনি সানা পড়বেন না কারণ তার মাহাল শেষ হয়ে গেছে, কারণ তাকবীরে তাহরিমার পরেই হচ্ছে দোয়াউল ইস্তিফতা বা সানা পড়ার বিধান। আচ্ছা, শেখ বিন বাজ রাহেমাহুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল, ইদা দাখাল আল মামুম আল ইমাম, যখন মুক্তাদি মাসবুক যখন ইমামের সাথে প্রবেশ করবেন, ওহুয়া ফি নেহায়াতিল কেরাআ, এবং ইমাম তখন কেরাত প্রায় শেষ করে এনেছেন, ওয়াকাবলা রুকু রুকুর আগে, ফাহাল লিল মামুমি আন ইস্তাফতিহা সালাতা বিদুআ ইল ইস্তিফতা, তাহলে মুক্তাদি তিনি কি দোয়াউল ইস্তিফতা পড়বেন, তিনি কি তার সালাতটা দোয়াউল ইস্তিফতার মাধ্যমে শুরু করবেন, আম আন্নাহু ইয়াদখুলু মা আল ইমাম ওয়া ইসকুত, নাকি তিনি ইমামের সাথে আল্লাহু আকবার বলে চুপ থাকবেন? শেখ বিন বাজ রাহমাহুল্লাহ, আব্দুল আজিজ বিন বাজ রাহমাহুল্লাহ, তিনি উত্তর দিয়েছিলেন যে যখন মুক্তাদি সালাতে ঢুকবে এমত অবস্থায় যে ইমাম রুকুতে যাচ্ছেন, তখন সে রুকু করবে, ইমামের সাথে রুকু করবে এবং সে দোয়াউল ইস্তিফতা বা সানা পড়বে না এবং অন্য কিছুও পড়বে না, বরং আল্লাহু আকবার বলে সে রুকুতে যাবে। তারপর তিনি বলেছেন, আর যদি সে সময় থাকতে সালাতের মধ্যে ঢুকে এবং ইমাম দাঁড়িয়ে আছেন, ইমাম কেরাত পড়ছেন জাহারি সালাতের মধ্যে, অথবা ইমাম চুপ করে দাঁড়িয়ে আছেন, অনেকক্ষণ সময় তার সুযোগ আছে কারণ ইমাম মাত্র তাকবীরে তাহরিমা শুরু করেছেন, হয়তো কিছু দূর সূরা ফাতিহা পড়েছেন, এরপরে আরও অনেক দূর তিনি পড়বেন, এই অবস্থায় যদি ইমাম দাঁড়িয়ে থাকেন তাহলে সে ব্যক্তি আল্লাহু আকবার বলে দোয়াউল ইস্তিফতা এবং সানা পড়বে এবং সূরা ফাতিহা পড়বে, কারণ এটাই হচ্ছে শরীয়তসম্মত তার জন্য যে তিনি প্রথমে দোয়াউল ইস্তিফতা বা সানা পড়বেন, তারপরে সূরা ফাতিহা পড়বেন, এমনকি যদি সেটা জাহরি সালাতের মধ্যেও হয় তিনি সুকুতুল ইমামের মধ্যে তিনি এই সূরা ফাতিহাটা পড়বেন, আর যদি সেখানে কোনো সুকুত না থাকে তাহলে তিনি নিজে নিজেই সেটা সুযোগ মতো পড়ে নেবেন, এরপরে তিনি জাহরি সালাতের ক্ষেত্রে বাকি সময় চুপ করে থাকবেন। যাই হোক, এখানে অতিরিক্ত কিছু কথা শেখ বিন বাজ রাহেমাহুল্লাহ বলেছেন জাহরি সালাতের ক্ষেত্রে। তাহলে আমরা এই ডিসকাশন থেকে বুঝতে পারলাম যে ইমামের পেছনে আমাদের হাতে যদি সময় থাকে, সূরা ফাতিহা পড়ারও অতিরিক্ত সময় আছে বলে যদি আমরা মনে করি, তাহলে আমরা দোয়াউল ইস্তিফতা বা সানাটা পড়ব, আর যদি মনে হয় সানা পড়তে গেলে সূরা ফাতিহাটা ছুটে যাবে তাহলে সানা বাদ দিয়ে সূরা ফাতিহাটা পড়ব, আর যদি রুকুটা খুবই কাছাকাছি সময় হয়ে যায় তাহলে শেখ বিন বাজ রাহমাহুল্লাহ এখানে সরাসরি রুকুতে যাওয়ার কথা বলেছেন। এবং আমরা জানি যে এক সাহাবিকে নবী সাল্লাহ সাল্লাম যে বলেছেন যে তিনি রুকু পাওয়ার জন্য অনেক আগেই রুকুতে চলে গিয়েছেন তারপরে এগিয়ে গিয়েছেন, তাহলে তিনি বলছেন জাদাকাল্লাহু হেরসান ওয়ালা তাউদ, এর থেকে প্রমাণিত হয় যে রুকুতে ইমামকে পাওয়া গেলে রাকাত পাওয়া হলো। যদিও ওলামায়ে কেরামের মধ্যে কেউ কেউ এখানে ইখতিলাফ করেছেন, তারা বলেছেন যেহেতু সূরা ফাতিহা পড়াটা রোকন, অথবা সূরা ফাতিহা মিস হলে রাকাত পাওয়া হবে না, তবে এই হাদিসের আলোকে জমহুর ওলামায়ে কেরাম বলেছেন যে না, সূরা ফাতিহা মিস হলে সেটা মারফু আনহু হয়ে যাবে, ফলে রুকুতে পেলে যেহেতু এই হাদিস তার প্রমাণ তিনি রাকাত পেয়েছেন বলে গণ্য হবে। তারিন তাহসিন আপনি বলেছেন, আমি একটা বিষয় নিয়ে ভেবেছি কিন্তু উত্তর পাইনি, আমার প্রশ্নটা হলো মেয়েরা দীর্ঘ সময়ের জন্য বাহিরে থাকলে ঘামের দুর্গন্ধ ব্যবহার করতে কি ব্যবহার করবে, পর্দা করেও নাকি সুগন্ধি ব্যবহার করা যাবে না? মানে আপনি প্রশ্ন করছেন মেয়েরা পর্দা করলেও সুগন্ধ ব্যবহার করা যাবে না, আপনি নাকি বলেছেন আর কি, সেক্ষেত্রে যারা অনেক ঘামায় এবং যাদের শরীরে দুর্গন্ধ হয় ঘাম থেকে, যা নিজের কাছে খারাপ লাগে, তারা কি করবে? দলিল সাপেক্ষে উত্তর আশা করছি। আচ্ছা, আমরা উত্তর দিচ্ছি ইনশাআল্লাহ। আচ্ছা, সেটা হচ্ছে প্রথমত মেয়েরা যখন বাইরে থাকে অথবা বাইরে যায় তখন তাদের জন্য কোনো ধরনের সুগন্ধি ব্যবহার করা নিষেধ।
সেটা এয়ার ফ্রেশনার হোক, সেটা মানে যে কোনো ধরনের সুগন্ধি হোক, আতর হোক, সেন্ট হোক, অথবা বডি স্প্রে, যেটাই হোক না কেন, যেই সুগন্ধিটা শুধু তাকে সুগন্ধিময় করবে না, শুধু দুর্গন্ধ তাড়াবে না, বরং আশেপাশে যারা তার পাশে অবস্থান করছে তারা সে সুগন্ধিটা পায়, তাহলে এমত অবস্থায় তার জন্য কখনোই সুগন্ধি ব্যবহার করা জায়েজ হবে না। যেহেতু অনেকগুলো হাদিস আমরা এখানে দেখতে পাচ্ছি নবী সাল্লাহ সাল্লাম থেকে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে তিনি বলেছেন, ইদা খারাজাত ইহদাকুন্না ইলাল মসজিদ ফালা তাকরুবান্না তিবান আখরাজা হুন্নাসাঈ, যে যখন তোমাদের কেউ মহিলাদের, তোমাদের মহিলাদের কেউ যখন মসজিদের দিকে বের হবে তখন তোমরা কোনো সুগন্ধি ব্যবহার করবে না, তার কাছেও যাবে না। তাহলে মসজিদে যাওয়ার সময় সুগন্ধি নিষেধ, মার্কেটে যাওয়ার সময় আরও নিষেধ, তাই না? আর সহিহ মুসলিমের মধ্যে একটা বর্ণনা এসেছে, সেটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে, আগের হাদিসটা এসেছে জাইনাব থেকে, জাইনাব আল সাকাফিয়া, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে এসছে সহিহ মুসলিমের হাদিস। তিনি বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আইয়ুম ইমরাআতিন আসাবাত বুখুরান ফালা তাশহাদ মাআনা আল ইশা আল আখিরাহ, যে যে কোনো মহিলা যদি কোনো সুগন্ধি ব্যবহার করে ফেলে তাহলে সে যেন শেষ ইশার সালা আমাদের সাথে সামিল না হয়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি, এবং আরও অনেকগুলো এখানে সহিহ হাদিস আছে, যে হাদিসগুলো থেকে বাইরে যাওয়ার সময় মেয়েদের সুগন্ধি ব্যবহারকে নিষেধ করা হয়েছে। যেমন আরেকটা হাদিস এসছে এভাবে, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আইয়ুম ইমরাআতিন ইস্তাআতারাত ফামাররাত আলা কওমিন লিয়াজিদু মিন রিহিহা ফাহিয়া জানিয়া, যদি কোনো মহিলা সে এতর ব্যবহার করে, সুগন্ধি ব্যবহার করে, তারপর কোনো একদল লোকের পাশ দিয়ে সে যায় যাতে তারা তার সুগন্ধি পায়, তাহলে সে জেনাকারী মহিলা হিসাবে সাব্যস্ত হবে। এটা বড়ই কঠিন একটা বিষয়, অতএব আমাদেরকে সাবধান থাকতে হবে যে ঘাম দূর করার বা ঘাম এর দুর্গন্ধ দূর করার নামে আমরা বাইরে অথবা বাইরে যাওয়ার সময় কোনো সুগন্ধি ব্যবহার করব না। তাহলে আপনি কি করবেন? আপনি ঘামের দুর্গন্ধ ব্যবহার করার জন্য হয়তো আপনি নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, আর সত্যিকারের কথা হলো যদি কোনো ব্যক্তি, পুরুষ অথবা মহিলা, সে রীতিমতো সবসময় গোসল করে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাহলে এক বেলায় বের হলে তার এই ঘাম থেকে কিন্তু দুর্গন্ধ বের হয় না। এটা খুবই রেয়ার, আপনি বলেছেন কিছু কিছু লোকের সেটা হতে পারে, হলে সে যখন বের হবে তখন গোসল করে বের হবে, তাহলে আর এই দুর্গন্ধ হবে না। বরং সাধারণত দেখা যায় দুর্গন্ধ তাড়াতাড়ি হয় যারা দিনের পর দিন গোসল করে না বা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, তখন একটু ঘামেই তাদের শরীর থেকে দুর্গন্ধ বের হতে থাকে। সেক্ষেত্রে আমাদের ওই বিকল্পের দিকে যেতে হবে, আপনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন এবং যাতে করে আজকে যখন বের হবেন তখন ঘাম দিলেও যাতে দুর্গন্ধ বের না হয় সে ব্যবস্থাটা আপনি নেবেন, কিন্তু তবুও সুগন্ধি ব্যবহার করা যাবে না, সেটাই আমাদেরকে মনে রাখতে হবে। সজীবুল ইসলাম, আপনি বলেছেন গত সেশনে আমার একটা প্রশ্ন ছিল, ফরজ সালাতের একামত হওয়ায় অন্য যে কোনো সালাত কেটে ফেলার ক্ষেত্রে, কিন্তু প্রশ্ন হলো সালাত কেটে ফেলবো অর্থাৎ সালাত থেকে বের হয়ে যাব, সালাত থেকে কেটে ফেলবো বা সালাত থেকে বের হয়ে যাব কোন অবস্থায়, সেক্ষেত্রে আমাকে কোনো সালাম ফেরানোর প্রয়োজন আছে কিনা, অর্থাৎ আমি সালাম ফিরিয়ে সালাত কাটবো কিনা, এটা আপনি বলতে চেয়েছেন। আপনি আরও বলেছেন, আমি যে সালাদটা কেটে ফেললাম সে সালাদ যদি ফরজের পরে পুনরায় আদায় করতে চাই তাহলে কি সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত আদায় করতে হবে, নাকি প্রথমে যতটুকু পড়েছি ততটুকু বাদ দিয়ে এরপর আদায় করব? আপনার প্রথম প্রশ্নের উত্তরে আমরা বলবো যে কেউ যদি সালাদ কেটে দেন অথবা সালাদ থেকে তিনি সালাদ ভেঙে বের হতে চান, তাহলে তার জন্য সালাম ফেরানো জরুরি নয়, তার জন্য সালাম ফেরানো জরুরি নয়। এটা যেমন হতে পারে, যেমন হঠাৎ কোনো বন্যজন্তুর আক্রমণের মুখোমুখি হয়ে গেছেন বা পরিস্থিতির মুখোমুখি হয়ে গেছেন, তখন তিনি সালাদ ভেঙে ফেলতে পারেন সালাম ফেরানো ছাড়া, অথবা তিনি কোনো নফল সালাদ শুরু করেছেন বা সুন্না সালাদ শুরু করেছেন, এমত অবস্থায় একামত হয়ে গেছে, তাহলে তিনি সালাদ ছাড়ার নিয়ত করলেই যথেষ্ট, সালাদ ছাড়া নিয়ত করলেই যথেষ্ট, এটি শেখ সালেহ মুনাজ্জিদ তিনি উল্লেখ করেছেন, এবং তার এই সালাদ থেকে বের হওয়ার জন্য সালাম লাগবে না, কারণ সালামটা হচ্ছে সালাতের
শেষ দিকের কাজ, সালাতের শেষ দিকের কাজ। এই জন্য কেউ যদি তার সালাতটা যেমন কোনো কারণে ফাসিদ হয়ে গেল, যে কোনো কারণে, তখন সালাত থেকে বের হতে চান, তাহলে তিনি সালাম দিয়ে সালাত থেকে বের হবেন। তবে এখানে কারো কারো কাছে এটাও মানে এই দলিলটা, যেমন আসহাবু সুনান নাসাই ছাড়া অন্যান্য যারা একটা রেওয়ায়ত নিয়ে এসছেন সহি সনদে নবী সাল্লাহ সাল্লাম থেকে, মেফতাহু সালাতে আত তহুর ও তাহরিমু হাত তাকবীর ও তাহলিমু হাত তাসলিম, যে সালাতের চাবি হলো তহারাত এবং এর তাহরিম হলো আত তাকবীর, অর্থাৎ আল্লাহু আকবর বলে শুরু করতে হবে, তখন সব কিছু হারাম হয়ে যাবে, এবং সালাত থেকে হালাল হওয়ার জন্য সালাম ফেরাতে হবে। এইটা হচ্ছে নিয়মিত সালাত থেকে বের হওয়ার সিস্টেম। কিন্তু কেউ যদি সালাত ভাঙতে চায়, তখন এই হাদিসের আলোকেও কেউ কেউ বলেছেন যে তিনি সালাম দিয়েই বের হবেন, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি শায়েখদের অনেকেই বলেছেন যে তার জন্য নিয়তি যথেষ্ট, সালাম ফেরানো তার জন্য জরুরি নয়। শাহনাজ পারভিন আপনি বলেছেন, আমাদের পাশের ফ্ল্যাটে প্রতি সপ্তাহে তালিম হয়, সেখানে প্রায় বলে যে রিজিকের 10 ভাগের 1 অংশ দান করতে হবে, আর এটা প্রতি মাসে দান করতে হবে, এই অংশ দান না করলে নাকি রিজিক হালাল হবে না। আলহামদুলিল্লাহ, সামর্থ্য অনুযায়ী দান করতে চেষ্টা করি, কখনো এভাবে হিসাব করি না। এ বিষয়ে সঠিক তথ্য জানালে উপকৃত হতাম। আসলে যেটা ফরজ সেটা হচ্ছে জাকাত দেওয়া, এবং হচ্ছে সেটা হলো রিজিকের 2.5%, তাও ফুল রিজিকের না, জাকাতযোগ্য অ্যামাউন্টের 2.5%। আর ওসরের ক্ষেত্রে সেটা কখনো 10% হতে পারে, কখনো 5% হতে পারে, ওসরের ক্ষেত্রে, ফসলের ক্ষেত্রে। তো তাহলে আমি ঠিক জানি না, তিনি ওসরের কথা যদি বুঝিয়ে থাকেন, এবং সেই ওসরটা বাংলাদেশে খুব রেয়ার, যে যেটা বৃষ্টির পানিতে উৎপাদিত হয় এবং তার কোনো বদলা দিতে হয় না, খরচ করতে হয় না, তাহলে সেখানেই রিজিকের 10 ভাগের 1 অংশ দান করতে হবে, সেটা শুধু ওসরের ক্ষেত্রে, ফসলের ক্ষেত্রে, এবং সেটা হলো আল্লাহর দেওয়া বৃষ্টিতে যদি ফসলটা হয়, আর তা না হলে 5%, সেটা হলো নেসফুল ওসর বলা হয়, এবং সেটা হচ্ছে যেখানে জমির ফসল আমরা উৎপাদন করি, এবং সেই ফসল যদি একটা নির্দিষ্ট পরিমাণে পৌঁছে, সেটা ওসরের ক্ষেত্রেও নেসফুল ওসর, ওসর 10% 5% উভয় ক্ষেত্রেই, যেটা খামসাতে আউসুক, প্রায় 17 মনের কাছাকাছি, কেউ কেউ অন্যান্য অ্যামাউন্টও বলেছেন, কিন্তু আমাদের কাছে সেটা 16 মনের উপরে 17 মনের কাছাকাছি একটা অ্যামাউন্ট যদি কারো উৎপাদিত হয়, গম, চাল বা ডাল, তখন সেখান থেকে তাকে কোনো কোনো ক্ষেত্রে 10%, কোনো কোনো ক্ষেত্রে 5% দিতে হয়। আর যদি বেতনের কথা আসে, অথবা ব্যবসা বাণিজ্য, অথবা টাকা পয়সা, স্বর্ণ রূপা, এগুলো যদি কারো কাছে থাকে, তাহলে সেখানে 2.5%, যদি আপনার নেশাব পরিমাণ থাকে, 1 বছর থাকে, তাহলে 2.5%। সুতরাং যিনি এই 10%টাকে, 10 ভাগের 1 ভাগ মানে 10%টাকে জেনারেলাইজ করেছেন, তিনি সঠিক বলেননি। আর আপনি বলেছেন আপনি সামর্থ্য অনুযায়ী দান করেন, আলহামদুলিল্লাহ, কিন্তু এটা এনাফ না। যদি আপনার উপরে জাকাত বা অসর ফরজ হয়ে থাকে, তাহলে আপনাকে সেটা অবশ্যই দিতে হবে। আতিকুর রহমান আপনি বলেছেন, আমি পশ্চিমবঙ্গ থেকে বলছি, আহলান সাহলান ভাই, আমি বাংলাদেশ থেকে আপনাকে অভিবাদন জানাচ্ছি। আপনি বলেছেন, আমার জানার বিষয় হলো জানাজার নামাজের কি একদিকে সালাম ফেরাই নিয়ম, দুই দিকে সালাম ফেরানো কি যায় না, আর এই নামাজের কেরাত কি কেবল নীরবেই পড়া উচিত? আচ্ছা, এখানে আপনি বলেছেন যে জানাজার নামাজ আমরা যখন সালাম ফেরাতে চাচ্ছি নামাজ শেষ করার জন্য, তাহলে কি একদিকে ফেরাবো না দুই দিকে ফেরাবো? এখানে আমরা দেখি যে ওলামায়ে কেরামের মধ্যে ইখতিলাফ আছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং শাফিঈ মাজহাবের মানে শক্তিশালী মত হচ্ছে দুই দিকে সালাম ফেরানো, তারা বলেছেন মোস্তাহাব। আর অন্য ওলামায়ে কেরাম, শাফিঈ আরেকটা মত আছে, এবং হাম্বলি এবং মালিকি সহ আহলুল হাদিস সহ আরও অনেকের মতামত হচ্ছে যে না, একদিকে সালাম ফেরানো। এবারে যদি আমরা একটু হাদিসের দিকে আসি, তাহলে দেখব যে জানাজার সালাতের এক সালাম, এটা সাহাবায়ে কেরামের অনেকের কাছ থেকে বর্ণনা এসেছে। অন্তত পক্ষে 6 জন সাহাবির কাছ থেকে আমরা একদিকে সালাম ফেরানোর বর্ণনা পাই, এবং
এর মধ্যে আর কোনো ইখতেলাফ নাই শুধু ইব্রাহিম থেকে, যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনু উমর, ইবনু আব্বাস, জাবের, আবু হুরায়রা, আনাস ইবনু মালিক, ইবনু আবি আউফা, ওয়াতেলা ইবনুল আসকা, এরা প্রত্যেকেই জানাজার নামাজে এক সালামের কথা বলেছেন। এবং তাবেঈদের মধ্যে সাঈদ ইবনু জুবায়ের, আল হাসান, ইবনু সিরিন, আবু উমামা বিন সাহাল, আল কাসিম ইবনু মুহাম্মদ এবং আল হারিস, ইব্রাহিম আল নাখাই, আল থাউরি, ইবনু উরায়না, ইবনুল মুবারক, আব্দুর রহমান বিন মাহদি, ইসহাক, আরও অনেকে এই একদিকে সালাম ফেরানোর কথা বলেছেন। ইবনুল মুবারক তিনি বলেন, মান সাল্লামা আলাল জানাজাতে তাসলিমাতাইনি ফাহুয়া জাহিলুন জাহিলুন। যাই হোক, তিনি একটু আক্রমণাত্মক কথা বলেছেন, বলেছেন যে ব্যক্তি জানাজার সালাতে দুই দিকে সালাম ফেরায় তিনি জ্ঞানী নন, জাহেল বলেছেন। ওয়াখতার আল কাদি আন্নাল মুস্তাহাব তাসলিমাতান। শাফির মাধহাবের একজন কাদি, বিখ্যাত একজন আলেম, তিনি বলেছেন মুস্তাহাব হচ্ছে দুই সালাম, তবে এক সালামই যথেষ্ট। এটা ইমাম শাফিও বলেছেন এবং এটা হানাফি মাজহাবেরও অভিমত। এক সালামে আসলে সালাতও শেষ হয়ে যায়, জানাজার সালাতও শেষ হয়ে যায়, এতে উলামায়ে কেরাম দ্বিমত করেননি। তবে দ্বিতীয় সালামটা এটা মুস্তাহাব নাকি করা যাবে না ইত্যাদি। এক্ষেত্রে আমরা দেখি শেখ সালেম মুনাজ্জেদ তিনি সুন্দর অনেকগুলো মতামত উল্লেখ করে তিনিও বলেছেন এক সালামই যথেষ্ট, তবে দ্বিতীয় সালামে লা হারাজ, কোনো অসুবিধা নাই। তো যাই হোক, আমরা ওলামাই কেরামের মধ্যে আবার দেখছি যেহেতু সাহাবাই কেরাম থেকে এক সালামের কথা এসেছে, অতএব অনেকেই দুই সালামের অনেক বিরোধিতা করেছেন। তো আমরা এখানে যেটা রেকমেন্ড করব যে এক সালাম যেহেতু হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, অতএব এক সালামে শেষ করতে কোনো অসুবিধা নেই। এবং দুই সালামের বিষয়টা এসেছে যেহেতু সালাতুল জানাজা, তাহলে সালাতের মধ্যে দুই সালাম, অতএব জানাজার মধ্যে দুই সালাম করতে কোনো অসুবিধা নেই, সেই দৃষ্টিকোণ থেকে এসেছে। এবং বড় বড় আলেমদের অনেকেই এই দুই সালামের পক্ষে কথা বলেছেন। অতএব আমরা সবার প্রতি শ্রদ্ধা রেখে এটাই বলবো যে এক সালামটাই অধিক শক্তিশালী অভিমত, তবে সালাম যদি দুদিকে ফেরানো যায় তাতে কোনো অসুবিধা নেই। আল্লাহ তাআলা আলাম, কারণ দ্বিতীয় সালামের সালাতের মধ্যে এর দলিলও আছে, সালা এর একটা আসলও আছে। ফলে জানাজার মধ্যে দ্বিতীয় সালামকে বেদাত বলা যাবে কি না, সেক্ষেত্রে আমরা দেখছি উলামায়ে কেরামদের মধ্যে তারা এক সালামের উপর ইক্তেফা করা আফদল, এবং মানে এক্ষেত্রে জোর দিলেও তারা দ্বিতীয় সালামকে অনেকেই বেদাত বলেননি। যাই হোক, তারপরেও এখানে ভিন্নমত থাকতে পারে, আমরা মোটামুটি সবার মতকে সামনে রেখে একটা ভালো সলিউশন দেওয়ার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা আলাম। মুরসালিন বলেছেন, আপনার একটা ভিডিওতে বলেছিলেন আমাদের ইসলামিক ইমিউনিটি তথা এলেম অর্জন করার প্রয়োজন, এক্ষেত্রে কোনো গাইডলাইন দেবেন কি, বই, লেকচার ইত্যাদি, যেমন সহিহ আকীদার এবং আমাদের কোন বিষয়গুলো নিয়ে এলেম অর্জন করা সর্বপ্রথম জরুরি, যেহেতু আমরা জানি ইসলাম হচ্ছে জ্ঞানের মহাসমুদ্র। সবচেয়ে ভালো হয় আপনি যদি ইসলামিক ইমিউনিটি নিয়ে একটি সিরিজ আমাদেরকে উপহার দিতেন। জি ভাই মুরসালিন, আমরা ইনশাআল্লাহ নলেজ নিয়ে এবং এডুকেশন নিয়ে ধারাবাহিক বেশ কিছু আলোচনা পেশ করার সিদ্ধান্ত ইতিমধ্যে নিয়েছি। ইনশাআল্লাহ এলেম অর্জনের এটিকেটস, কোন কোন এলেম আমাদের কাছে প্রায়োরিটি পাবে এবং কোন কোন এলেম অত্যন্ত জরুরি পর্যায়ের জ্ঞান হিসাবে বিবেচিত, এবং এই জরুরি জ্ঞানের পরে আমরা পরবর্তী স্টেপে আরও কী কী জ্ঞান অর্জন করব, এগুলো নিয়ে এবং ইসলামী জ্ঞানের পলিসি নিয়ে, স্ট্র্যাটেজি নিয়ে এবং ইসলামী জ্ঞান অর্জন করার পদ্ধতি নিয়ে আমরা ইনশাআল্লাহ সিরিজ আলোচনা করব। আল্লাহর কাছে তৌফিক কামনা করছি এবং আপনারা আশা করছি দোয়া করবেন যেন আল্লাহ তৌফিক দান করেন। আচ্ছা, এলেম অবশ্যই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু। আমরা যে আকিদা বলি সেটা এলেম নির্ভর, আমরা যে ইমান বলি ইমানটা এলেম নির্ভর, আমরা যে তৌহিদের কথা বলছি পুরো তৌহিদের প্রত্যেকটা পয়েন্ট এলেম নির্ভর, কারণ এলেম ছাড়া তৌহিদের কোনো পয়েন্ট আপনি উল্লেখ করতে পারবেন না। আপনি আল্লাহর নাম নিয়ে মন গড়া কিছু বলতে পারবেন না, আল্লাহর সিফাত নিয়ে, আল্লাহর আফআল নিয়ে, আল্লাহর উলুহিয়াত নিয়ে, আল্লাহর রুবুবিয়ত নিয়ে কোনো মন গড়া কথা বলতে পারবেন না। তাহলে যা বলবেন সব এলেম নির্ভর।
ইসলামের যে প্র্যাকটিস, ইবাদত, মুআমালার ক্ষেত্রে হালাল হারাম সবটাই এলেম নির্ভর। আপনি কোনো কিছুই নিজের পক্ষ থেকে হালালও বলতে পারবেন না এবং হারামও বলতে পারবেন না, আপনি নিজের মন গড়া কোনো পদ্ধতিতে ইবাদত করতে পারবেন না। তাহলে বোঝা গেল ইসলামের পুরোটাই হচ্ছে এলেম নির্ভর, এবং যিনি এলেম অর্জন করলেন তার ইসলামিক ইমিউনিটিটা খুবই স্ট্রং, আর যিনি এলেম অর্জন করলেন না তার মধ্যে জাহালাত বা অজ্ঞত আছে, তাহলে যে ভাইরাসগুলো শের বেদাত পাপের কুফুরির নাস্তিকতার যে ভাইরাসগুলো তাকে অ্যাটাক করবে তিনি সেগুলোকে প্রতিরোধ করতে পারবেন না। ফলে আমরা বলবো যে আমাদের প্রথম উচিত হবে ইসলামের বেসিক নলেজের এরিয়াটা নির্ধারণ করা। আমরা আজকে যেহেতু আমরা সিরিজ আলোচনা করব সেগুলোর দিকে আপনারা চোখ রাখবেন, সেগুলো শুনবেন, আমরা আজকে সেই দীর্ঘ আলোচনায় যাব না, শুধু এতটুকু বলবো ইসলামের বেসিক কিছু এরিয়া আছে, সেটা হচ্ছে আরকানুল ইমান এবং আরকানুল ইসলাম। ইসলামের রোকনগুলো পাঁচটা আর ইমানের রোকন হলো ছয়টা, এগুলো সম্পর্কিত পূর্ণাঙ্গ জরুরি জ্ঞান অর্জন করা দরকার, সেটা কোরআন থেকে হাদিস থেকে এবং আমাদের সালাফে সালেহীনের ব্যাখ্যা বিশ্লেষণ, তাদের লেখনী, তাদের বক্তৃতা থেকে। আর আরেকটা হচ্ছে যেটা খুবই জরুরি, সেটা আমাদের মুআমালাতকেও অন্তর্ভুক্ত করে, সেটা হচ্ছে হালাল হারামের জ্ঞান, হালাল হারামের জ্ঞান। অতএব হালাল হারাম, কোনটা হালাল, কোন টাকা হালাল, কোন ইনকাম হালাল, কোন চাকরি হালাল, কোন কাজ হালাল, হ্যাঁ কোন ধরনের ব্যবসা হালাল, কোন ধরনের কর্মকাণ্ড হালাল, এসব কিছু আমাদেরকে জানতে হবে। কোন ধরনের রিক্রিয়েশন বিনোদন হালাল, কোন ধরনের খেলাধুলা হালাল, কোনটা আবার হারাম, এগুলো আমাদেরকে জানতে হবে। এই তিনটা জিনিস যদি আপনি মোটামুটিভাবে জরুরি ক্ষেত্রগুলোতে আপনি রপ্ত করতে পারেন, তাহলে আপনি জ্ঞানের ক্ষেত্রে যথেষ্ট ইমিউনিটি এবং যথেষ্ট শক্তি স্ট্রেংথ আপনি অর্জন করতে পারবেন, যা দিয়ে আপনি নিজেকে জাহালাত থেকে এবং ইসলাম বিরোধী কর্মকাণ্ড থেকে প্রোটেক্ট করতে পারবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সাফি আহমেদ, আপনি বলেছেন মসজিদে আজানের আগে প্রবেশ করে তাহিয়াতুল মসজিদ বা দখুল মসজিদ সালাত আদায় করা যাবে, বিশেষ করে মাগরিবের নামাজে সময় পাওয়া যায় না, তাহলে মাগরিবের নামাজে কী করব? মানে আপনি দুটো প্রশ্ন করেছেন। আমরা বলবো যখনই কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করে তখনই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেকমেন্ডেশন হচ্ছে দুরাকাত পড়ে, দুরাকাত না পড়ে কেউ যেন না বসে, দুরাকাত না পড়ে কেউ যেন না বসে। সহিহ বুখারী মুসলিমের যে হাদিসটি বিখ্যাত হাদিস আপনাদের সবারই মুখস্থ আছে, আমরাও বহুবার বলেছি, ইদা দাখাল আহাদুকুমুল মসজিদা ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন, যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করে তখন সে যেন দুরাকাত না পড়ে না বসে, বুখারী মুসলিমের হাদিস। এবং এই অর্থে আরও অনেকগুলো হাদিস আছে। ফলে আপনি আজানের আগে প্রবেশ করেন আর আজানের পরেই প্রবেশ করেন, সর্বাবস্থায় তাহিয়াতুল মসজিদ পড়া যায়, এটাকে বলা হয় দাওয়াতুল আসবাব। দাওয়াতুল আসবাব যতবার মসজিদে প্রবেশ করবেন ততবার আপনি পড়বেন, সে অনুযায়ী যদি মাকরুহ ওয়াক্তে প্রবেশ করেন তাহলে কি পড়া যাবে? জমহুর উলামায়ে কেরাম বলেছেন তাহিয়াতুল মসজিদের জন্য কোনো মাকরুহ ওয়াক্ত নাই, কারণ এটা দাওয়াতুল আসবাব। মাকরুহ ওয়াক্তটা হচ্ছে নাফলে মোতলাকের জন্য, যেটা ফজরের ফরজ সালাত পড়ার পরে সূর্য উদয় হওয়া পর্যন্ত এবং আসরের ফরজ সালাত পড়ার পরে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত, এটা হলো মাকরুহ ওয়াক্ত। আর তিনটা ওয়াক্ত হচ্ছে হারাম, একটা হলো ঠিক দ্বিপ্রহর, আরেকটা হলো ঠিক সূর্য উদয়ের সময়টুকু, যখন থেকে সূর্য উদয় শুরু হবে এবং যখন থেকে সূর্য অস্ত যাওয়া শুরু হবে, প্রায় 15 মিনিট সময়, 12 মিনিট 15 মিনিট, এই তিনটা সময় হলো হারাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সহিহ রাওয়াতে এসেছে তিনি সালাত পড়তে নিষেধ করেছেন। তাহলে এখানে একটু ওলামায়ে কেরামের মধ্যে কারো কারো মধ্যে দ্বিধা আছে, তারা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ওয়াক্তগুলোকে হারাম বলেছেন তার মধ্যে কি দাওয়াতুল আসবাব পড়া যাবে? এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের দুটো দল, কেউ বলেছেন হ্যাঁ পড়া যাবে, কেউ বলেছেন পড়া যাবে না। কেউ কেউ মনে করেন, এবং সেটাও খুব শক্তিশালী একটা মত, যে যেহেতু খুব ছোট্ট একটা সময়, হারাম সময়, অতএব এই সময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু সালাত পড়তে নিষেধ করেছেন, তাহলে আমরা দাওয়াতুল আসবাব এবং নাফলে মোতলাক সবই বর্জন করবো এবং একটু অপেক্ষা করবো, দাঁড়িয়ে থাকবো, একটু অপেক্ষা করবো। যেমন মাগরিবের কথা বলেছেন, তাহলে মাগরিবের আজানের জন্য অপেক্ষা করবো। আমাদের দেশেও এখন মাগরিবের আজানের পরে প্রায় 5-6 মিনিট একটু সময় দেওয়া হয়, মানুষ যেহেতু কেউ যেন দুরাকাত পড়তে পারে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী হাদিসে এসেছে মাগরিবের আজানের পরে এবং যে কোনো আজানের পরে একামতের আগে দুরাকাত সালাত পড়ার তিনি পারমিশন দিয়েছেন, বলেছেন লিমান শাহ, তিনবার বলার পরে বলেছেন লিমান শাহ যে চায়, তাহলে যে চায় সে পড়বে, যে চায় সে
নাও পড়তে পারে, সেটা হচ্ছে দুরাকাত স্পেশাল সালাত। তাহলে তাহিয়াতুল মসজিদ তো আরও স্পেশাল, আরও স্ট্রংলি রেকমেন্ডেড। অতএব আপনি যদি হারাম সময়ে প্রবেশ করেন তাহলে একটু ওয়েট করতে পারেন মাগরিবের আজানটা হলে, তারপর আপনি দুরাকাত তাহিয়াতুল মসজিদ পড়লেন, তাহলে আজানের পরে দুরাকাতও হয়ে গেল এবং তাহিয়াতুল মসজিদও হয়ে গেল, এতে কোনো অসুবিধা নেই। আমরা ফিকহি ইখতিলাফগুলো নিয়ে আমরা আশা করব আমাদের শ্রোতা ভাই বোনেরা আপনারা সহিষ্ণু আচরণ করবেন, কারণ এখানে আমরা চেষ্টা করছি হাদিস অনুযায়ী বক্তব্য পেশ করার জন্য, কোরআন হাদিস অনুযায়ী। সেক্ষেত্রে আপনারা দেখছেন যে আমাদের ওলামায়ে কেরাম, ফোকাহায়ে কেরাম তারা কিছু ইখতিলাফ করেছে। আমরা যে মতই পোষণ করি না কেন, অন্য মতের প্রতি আমরা একটু সহিষ্ণু থাকাটা প্রয়োজন। আমরা যেন আমার মতটা অন্যের উপর চাপিয়ে না দিই, এটা আমরা ফেকের ক্ষেত্রে বারবার বলেছি, কারণ ফেকের ক্ষেত্রে আমরা দেখেছি, আমরাও অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আগে যে মতটা পোষণ করেছি পরে কিছুটা হলেও পরিবর্তন হয়েছে। আপনারা আমাদের অনেক আলোচনার ক্ষেত্রে যদি সব আলোচনা একসাথ করেন দেখবেন যে আমাদের মধ্যেও কিন্তু কিছু পরিবর্তন হয়েছে, আর এটা কোনো অস্বাভাবিক বিষয় নয়। দলিল পর্যালোচনা এবং যত বেশি জ্ঞান আহরণ করব দিন দিন আমাদের মধ্যে কখনো পূর্ব মত থেকে একটু সরে আসার বিষয়টা এটা হতে পারে, তবে সর্বশেষ মতটাকে আমাদের মত হিসেবে গ্রহণ করতে হবে। এটা আমাদের ইমামদের মধ্যে ছিল, এটা সাহাবায়ে কেরামের মধ্যে ছিল, এটা তাবেঈনদের মধ্যে ছিল, এটাই হচ্ছে আত-তারিক আল ইলমিয়া, একাডেমিক বিষয়। যে আমরা যখনই পড়তে 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 পূর্বের মতটা যখন একটু দুর্বল মনে হবে তখন আমরা একটু সরে আসব, সরে আসার ঘোষণা সবখানে দেওয়াটা জরুরি নয়, বরং আমরা সর্বশেষ যে মতটা দিচ্ছি সে মতের আলোকে আগের মতটা থেকে আমি ফিরে এসেছি এটাই প্রমাণিত হবে। তো যেহেতু আমাদের ওলামায়ে কেরাম সব যুগে এই মানহাজের উপর চলেছেন, আমরাও চলছি, অতএব আমি বলবো যে আমাদের যে কোনো মতামতের ক্ষেত্রে আমরা সহিষ্ণু আচরণ করি, অন্য মতের প্রতি শ্রদ্ধা রাখি এবং অন্য মতগুলোকে একদম উড়িয়ে না দেই, কারণ আপাত দৃষ্টিতে আমাদের কাছে যেটা সহিশুদ্ধ বেশি মনে হয় এবং ওলামাদের মধ্যেও যে কথাটা বেশি শক্তিশালী মনে হয় বলে আমরা তাদের যে উদ্ধৃতিগুলো দিচ্ছি, যে মুফতি সাহেবদের যেমন শেখ বিন বাজের অথবা ফতোয়াল্লাহ জিনাত দায়মা আমরা যে দিচ্ছি, সেগুলো কিন্তু আমাদের মতটাকে শক্তিশালী হিসেবে উপস্থাপন করার জন্য, কিন্তু এটা শেষ কথা নাও হতে পারে। ফলে আমরা একটু সহিষ্ণু আচরণ করব, সে কথা আবারও বললাম। তাহমিনা জুমা, আপনি বলেছেন যে ছেলের সাথে বিয়ের কথাবার্তা হয় নন মাহরাম হিসেবে সে ছেলে কেবল মেয়েটিকে দেখতে পারে, যে ফ্যামিলিতে দিনের জ্ঞান নেই সে ফ্যামিলিতে মেয়ের অনিচ্ছা সত্ত্বেও ছেলের বাবা মামা ইত্যাদি নন মাহরামের সামনে জোরপূর্বক পাঠানো হয়, তাতে কি মেয়ে গুনাহগার হবে? না, লা তাজিরু ওয়াজিরাতুন উজরা উখরা। কারণ মেয়ে, যেমন আপনি প্রশ্ন করেছেন, আপনি তো জানেন এবং আপনি চান না সেটা, আপনি হয়তো নিষেধ করেছেন, আপনার নিষেধ করাটা উচিত এবং বলা উচিত যে ছেলে মানে অন্যদের সামনে, আপনার বাবার সামনে, আপনার যারা মাহারাম তাদের সামনে ছেলে আপনাকে দেখবে, এমনটাও যেন না হয় যে ছেলে এবং আপনি আলাদা রুমে থাকলেন, এটা শরীয়তে জায়েজ নেই। আপনার মাহারাম অথবা আপনার কোনো মুরব্বী, যদি তিনিও হিজাব করে আসেন, কোনো মহিলা আপনার দাদি হতে পারে, নানি হতে পারে, খালা হতে পারে, তাদের সামনে ছেলে কথা বলবে, যেন অনেকটা পাবলিকলি এনভায়রনমেন্ট থাকে। কিন্তু ছেলের ভাই আসবে না, ছেলের চাচা আসবে না, ছেলের খালু আসবে না, তারা দেখবে না। আর যদি আপনি সেটাতে সায় দেন এবং বলেন যে না না আমি একা একা কেমনে থাকবো, আমার আমার ছেলের আর অন্য অন্যরা থাকুক না, অসুবিধা নাই, আপনি যদি অ্যালাউ করেন তাহলে আপনি গুনাহগার হবেন, আর আপনি যদি অ্যালাউ না করেন কিন্তু তারপরে তারা জোর করে আসে তাহলে সেক্ষেত্রে আপনি গুনাহগার হবেন না। আচ্ছা, মসজিদের ভেতরে এবং মসজিদের সামনে যদি কোনো কবর থাকে তাহলে সেখানে কি নামাজ পড়লে হবে? আচ্ছা, এখানে আমরা দেখি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অনেকগুলো সহিহ হাদিস এসছে, সহিহ মুসলিমের মধ্যে এবং আরও অন্য অন্য হাদিস গ্রন্থে, যেখানে কবরকে মসজিদ বানাতে নিষেধ করা হয়েছে, তার মানে কবর উপর মসজিদ বানানো যাবে না এবং কবরের দিকে সালাত পড়তে নিষেধ করা হয়েছে। তাহলে মসজিদের সামনে যদি কবর থাকে তাহলে সে কবর রাখাটা জায়েজ হবে না, সে কবর সরিয়ে ফেলা উচিত। আর যদি কবরস্থান থাকে, মানুষ অজ্ঞতার কারণে করে ফেলে, তাহলে এমন একটা দেয়াল তুলে দেওয়া দরকার এবং মাঝখানে কিছু জায়গা রেখে দেওয়া দরকার, যাতে মসজিদের সামনের কবরটা এমন না হয় যে কবরের দিকে ফিরে তারা সালাত পড়ছে, কবরটাকে আলাদা করে ফেলা। কিন্তু তারপরে আমরা বলবো মসজিদের সামনে কেন কবর হবে? অনেক মানুষ সে হয়তো কবর জিয়ারত মসজিদের ভিতর থেকে করছে, এটা তো ঠিক না।
এবং তখন কবরের প্রতি মানুষের যে মনোভাব, যে শিরকি কর্মকাণ্ড আসলে রচিত, সেটা মসজিদ থেকে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ফলে আমরা বলবো যে কবরে, মসজিদের সামনে কখনো কবর রাখবেন না, এমনকি কবরস্থানও মসজিদের সামনে আপনারা রাখবেন না। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে, যেখানে কবর আছে তার উপর মসজিদ বানানো যাবে না, তাহলে সেটা হচ্ছে কবরকে মসজিদ বানানোর সমান। যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, লা'ন আল্লাহু আল ইহুদা ওয়ান নাসারা, আল্লাহ তাআলা ইহুদি এবং নাসারাদেরকে লানত করুন, ইত্তাখাদু কুবুরা আম্বিয়াইহিম মাসাজিদ, যে তারা তাদের নবীদের কবরকে মসজিদ বানিয়ে ফেলেছে। তাহলে কবরের উপর মসজিদ নির্মাণ করা এটা আল্লাহর লানাতের কারণ, অতএব সেটা করা যাবে না, সেটা নিষিদ্ধ, সেটা হারাম। এবং যেই মসজিদের নিচে কবর আছে সেখানে সালাত হবে না, যেহেতু এটা লানাতের কাজ এবং সেখানে আসলে ইবাদতের জন্য যাওয়াও যাবে না। তাহলে আমরা দুটো হাদিস পেলাম, আর একটা হচ্ছে সেটিও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুসাল্লু ইলাল কুবুর ওয়ালা তাজলিসু আলাইহা, তোমরা কবরের দিকে সালাত পড়ো না এবং কবরের উপরে বসো না। আপনি যদি মসজিদ কবরের উপর নির্মাণ করেন তাহলে কবর উপর বসলেন, এটাও লঙ্ঘন হলো। আর আগের হাদিসে কবরকে মসজিদ বানালেন, আর যদি কবরকে মসজিদের সামনে রাখেন তাহলে এই হাদিসের মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনা যে কবরের দিকে আপনি সালাত পড়লেন, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করলেন। সোহেল রানা বলেছেন, খাওয়ার সময় লোক বেশি হলে এবং খাওয়ার জিনিস কম হলে অনেকে একটি হাদিস বলে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি একটি খেজুর 70 ভাগ করে খেতে পারেন তো এখানে কম হবে না, হাদিসটি কি সহি? আমি হাদিসটা অনেক খুঁজেছি, পেলাম না। অতএব আমি বলবো যে আজকে শেষ কথা বলবো না, এমন হাদিস আদৌ আছে কি না সেটা আরেকটু খুঁজে দেখি আমরা। আপনি আবারও প্রশ্ন করুন, ইনশাআল্লাহ আমরা পরে উত্তর দেওয়ার চেষ্টা করব। কিন্তু আমি বহুভাবে সার্চ করেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি একটু খেজুরকে 70 ভাগ করে নিজে খেয়েছেন, অন্যদেরকে খাইয়েছেন, এমন কোনো দলিল আমি পেলাম না। আচ্ছা, নিয়ামুল করিম তানভীর, আপনি বলেছেন, সব কিছুতেই ইসলাম বা ধর্ম নিয়ে আসা দরকার কি? যুক্তি ও বিবেক দিয়ে কথা বলা উচিত। আজকাল অনেকে এই ধরনের উক্তি করে থাকে, এ ধরনের কথা বলা কি ইসলামের সাথে সাংঘর্ষিক? হ্যাঁ, অবশ্যই সাংঘর্ষিক। একজন মুসলিমের সিরিয়াস কনসার্ন হচ্ছে তার প্রত্যেকটা বিষয় ইসলামের আলোকেই সম্পাদিত হবে, তার সমস্ত মুভমেন্ট, তার চিন্তা চেতনা, তার কথাবার্তা, তার কর্মকাণ্ড, তার ইবাদত, তার মুআমালাত, তার বিবাহ, তার তালাক, তার চাকরি, তার পেশাগত দায়িত্ব এবং তার ব্যবসা বাণিজ্য, তার প্রাতিষ্ঠানিক কর্মকাণ্ড, তার সামাজিক কর্মকাণ্ড, সব কিছুই ইসলামের আলোকে হওয়াটাই ফরজ। অতএব সব কিছুতেই ইসলামকে টেনে নিয়ে আসা যাবে না, বরং যুক্তি নির্ভর হবে। এটা হচ্ছে শয়তানি যুক্তি, এবং এ কাজটাই শয়তান করেছিল। ফলে আল্লাহ তাআলা বলেছেন, আবা ওয়াস্তাকবারা ও কানা মিনাল কাফিরিন, স্বীকার করল, অহংকার করল এবং সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এটা হচ্ছে আসলে কুফুরির দিকে যাওয়ার একটা সহজ পথ, এবং অহংকারী হওয়া, আল্লাহর কোরআন এবং সুন্নার বিরুদ্ধে কথা বলার, এটা হচ্ছে এক ধরনের যুক্তি অথবা এক ধরনের ইন্টালেকচুয়াল ওয়ে। এদিকে যাওয়ার পরে মানুষ আস্তে আস্তে নাস্তিকতার মধ্যে পড়ে যায়, সংশয়বাদীদের মধ্যে পড়ে যায়, এবং সে কোরআন হাদিসের অনেক কিছু অস্বীকার করা শুরু করে। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। আমরা আজকে শেষ প্রশ্নটা নিচ্ছি আসাদ তাহমিদ থেকে। আপনি অনেকগুলো প্রশ্ন করেছেন, কিন্তু আমরা আপনার দুটো প্রশ্ন সম্পর্কে উত্তর দেব, দুটো প্রশ্নের উত্তর দেব। আপনি বলেছেন, এমন কোনো ওয়েবসাইট আছে কি যেখানে কোনো রকম ভুল বিতর্কিত বই নেই, সব সঠিক সহি আকিদার ও ভালো বই আছে যা পিডিএফ আকারে ডাউনলোড করা যায়? বাংলা ভাষায় এক্ষেত্রে islamhouse.com এর কথা বলা যায়, islamq.info, এ দুটো খুবই ভালো। তারপরেও আসলে কোনো ব্যক্তিকে ভুলমুক্ত করা, ভুলমুক্ত হিসেবে ঘোষণা দেওয়া, এটা সঠিক না। ভুল কিন্তু আমাদের সবারই আছে, বড় বড় স্কলারদের আছে, কিন্তু আদবের সাথে সেটা আমরা উল্লেখ করব। এবং আমরা দেখছি যে শেখ আলবানী রাহমাহুল্লাহ, শেখ বিন বাজ রাহমাহুল্লাহ, এমনকি তাদেরও আগে আরও বড় বড় স্কলার শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া, ইমাম ইবনুল কাইয়িম এবং ইবনু কাসির, ইমাম যাহাবি সহ আরও বড় বড় আলেম, বা তাদের আগে চার ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, তাদেরও তো প্রত্যেকের কথার উপরে পরবর্তী ওলামারা ইস্তেদরাক করেছেন, এবং তাদের অনেকগুলো মাসআলা ফাতোয়ার সাথে একমত হন নাই। অতএব নির্ভুল 100% এটা
এই ঘোষণা আমরা দেব না, কিন্তু আমরা অবশ্যই বলবো মুহাক্কিক উলামায়ে কেরাম যে পথে গেছেন আমরা সে পথে যাব, যাদের মানহাজ শুদ্ধ এবং যারা সঠিক পথের উপর আছেন আমরা তাদের অনুসরণ করব। কিন্তু যখনই তাদের কোনো লগজেস অথবা ত্রুটি আমাদের সামনে দলিলের আলোকে প্রকাশ পাবে, আমরা আদবের সাথে সেগুলো হয়তো না মেনে যেটা বেশি শুদ্ধ কোরআন সুন্নার আসল বক্তব্য সেদিকে আমরা চলে আসব। সে দৃষ্টিকোণ থেকে দুটো ওয়েবসাইট islamq.info এবং islamhouse.com, এছাড়াও আরও অনেকেই আছে, আরও অনেক সুন্দর সুন্দর হাদিসের এনসাইক্লোপিডিয়া, তারপরে সাইদুল ফাওয়াইদ, আলুকা নেট, এরকম আরও অনেক সুন্দর সুন্দর ওয়েবসাইট আছে। ইমান ও সঠিক আকিদা সম্পর্কে জানার জন্য কোন বই পড়ব, এ প্রসঙ্গে আমাদের সালাফের বইগুলো পড়তে পারেন, আর সুন্না, তারপরে আর শরিয়া আলিল আজরি আর সুন্না ইমাম আহমেদেরও আছে এবং অন্য আরও অনেকেরই আছে। হ্যাঁ, তারপরে ইবনু মান্দার বই আছে, তারপরে বড় বড় ইমামদের আকিদার উপরে যে কোনো আর্টিকেল আমরা পড়তে পারি। আর পাশাপাশি যেমন শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহমাহুল্লাহর আল ফাতাওয়া তাদমুরিয়া, আল আকিদা আল ওয়াসিতিয়া, এরকম আরও অনেক সুন্দর সুন্দর বই আছে, সেগুলো আমরা পড়তে পারি। এগুলো এখন বাংলা, আরবি, ইংরেজি সব ভাষায় পাওয়া যাচ্ছে। আর উসুল আল ইমান মদিনা ইউনিভার্সিটির একদল প্রাজ্ঞবিজ্ঞ ওলামায়ে কেরাম লিখেছেন, যেটা বাংলা অনুবাদ আছে, সবুজপত্র থেকে প্রকাশিত, এটা পড়তে পারেন। আর একটি হচ্ছে আকিদাতু তাওহীদ শেখ সালাহ আল ফাউজানের, সেটি বাংলা অনুবাদ হয়েছে, সেটাও পড়তে পারেন। আকিদাতু আহলে সুন্নাহ ওয়াল জামাআ আমাদের একটি বই তাইবা একাডেমি থেকে প্রকাশিত, সেটাও আপনারা পড়তে পারেন। একদমই মেইন স্ট্রিমের ওলামায়ে কেরাম যে আকিদা পোষণ করতেন এই বইগুলো সে আদলেই রচিত। হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে আমাদের কোনো কোনো হয়তো আলেমরা যদি ইখতিলাফও করেন, কিন্তু আমরা একটু চেষ্টা করলে বুঝতে পারবো বিশুদ্ধ আকিদা কী এবং আহলে সুন্নাহ ওয়াল জামাতের মূল আকিদাটা কী। আল্লাহ আমাদেরকে সেই আকিদা বোঝার এবং সেই দিকে হেদায়ত করুন, আমরা সেই দোয়া করছি। সে আকিদা বোঝার তৌফিক দিন, আমরা সে দোয়া করছি। আজকের মতো আমরা এখানে শেষ করছি, আজকে মনে হয় আমরা একটু বেশি সময় নিয়ে ফেলেছি, যাই হোক সুযোগ ছিল, আমরা শেয়ার করেছি, আপনাদের অধিক প্রশ্ন নেওয়ার চেষ্টা করেছি। আল্লাহর কাছে তৌফিক কামনা করছি, তিনি যেন আমাদেরকে সঠিক কথা বলার আমল করার তৌফিক দান করেন। যদি কোনো ভুল হয়ে থাকে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন এবং সে ভুল থেকে আমাদেরকে উদ্ধার করুন এবং হকের দিকে ফিরে আসার তৌফিক দান করুন আল্লাহর কাছে, সে কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। হাদা ও সাল্লাল্লাহু সাল্লাম আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।